এবার আমি একটু ডিটেলসে এইগুলোর ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করছি। তো আপনাদেরকে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ এবং থার্ড ওয়েভ, বর্তমান পরিস্থিতিতে থার্ড ওয়েভ কথা বলা হয়েছে, যেখানে ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভে বলা হয়েছে যে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কমে যাচ্ছে পেশেন্টের ক্ষেত্রে, লাংটা হ্যাং হয়ে যাচ্ছে, অর্থাৎ লাং সেটেল ডাউন করছে, আরটিপিস এইচআরসিটি করে দেখা যাচ্ছে লাং এর ক্ষেত্রে, লাং টেস্টে সেখানে তার সেলগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং তার জন্য তার অক্সিজেনের ডিমান্ড হচ্ছে, এত কিছু হচ্ছিল। কিন্তু আমি আগেই বললাম এই ওয়েবে এত কিছু ভয় নেই, এত প্যানিক করার কিছু নেই। সাধারণ হোমিওপ্যাথিক ওষুধের যদি ঠিক ঠিক মাত্রায় আমরা ব্যবহার করতে পারি এবং যদি ডিসক্রিমিনেটিং চয়েস করি, অর্থাৎ ডিডি করি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সূক্ষ্মভাবে করি বিভিন্ন মেডিসিন থেকে, যেটা হ্যানিম্যান সাহেবও বলেছেন যে যদি একদম ঠিক ঠিক ভাবে ডিসক্রিমিনেটিং করতে হবে একটা মেডিসিনের সাথে আর একটা মেডিসিন, কারণ এখানে কোভিড একটা মহামারী, এই মহামারী রোগে আপনার জন্য বসে থাকবে না তিন চারটে ওষুধ ব্যবহার করবো, এটা না সারে ওটা, ওটা না সারে এটা, সেইটা করার সুযোগটা কম। তাই হ্যানিম্যান সাহেব বারবার বলেছেন যে কোভিড মোকাবিলা করার ক্ষেত্রে বা মহামারী মোকাবিলার ক্ষেত্রে আমাদের ডিসক্রিমিনেটিং চয়েস করতে হবে মেডিসিন গুলোর ক্ষেত্রে। এখানে আমি প্রথমে তাহলে রাষ্ট্রক সম্পর্কে আপনাদের কিছু সিমটম বলবো, যে সিমটম গুলো বইতে অনেক সিমটম লেখা আছে কিন্তু যে সিমটম গুলো পেশেন্টরা বেশি এসে বলেছে এবং পেশেন্টরা যেটা আমরা সেটাকে কিছু কনভার্টেড করেছি রুব্রিক চেঞ্জ করে, সেইভাবেই কিছু সিমটম বলবো। হ্যানিম্যান সাহেব বারবার বলেছেন মহামারী চিকিৎসা করার ক্ষেত্রে প্রত্যেকটা মেডিসিনের চারটে স্টেজকে খুব ভালোভাবে দেখতে হবে। একটা হচ্ছে প্রোডোমাল সিমটম, অর্থাৎ জ্বর আসার আগে, একটা হচ্ছে চিল স্টেজ, একটা হচ্ছে হিট স্টেজ, একটা সোয়েট স্টেজ, এবং তারপরে কিছু কনকমিটেন্ট আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস যদি থাকে সেগুলোকে ভালোভাবে বিচার করতে হবে, ঠিক ঠিক সেই মেডিসিনটাই হতে হবে। তাহলে রাষ্ট্রক্স এর ক্ষেত্রে প্রোডোমাল সিমটম গুলো কি? রাষ্ট্রক্স এর ক্ষেত্রে যেটা হলো তার মধ্যে একটা আর মরা ভাব থাকে, যেটা বলা হয় ইংরেজিতে ইয়ার্নিং অ্যান্ড স্ট্রেচিং। কিন্তু রাষ্ট্রক্স এর এই আড়মোড়া ভাবটা মূলত দেখা যাচ্ছে তাদের আপার এক্সট্রিমিটির মধ্যে সীমাবদ্ধ থাকে। সেখানে নার্স ভূমিকার ক্ষেত্রে যেখানে পা দুটোতে একটা অস্বস্তি ভাব, পা দুটোতে জোর না পাওয়া, পা দুটোতে একবার ফ্লেকশন করা, এক্সটেনশন করা, এই জায়গাগুলো থাকে, কিন্তু রাষ্ট্রক্স এর ক্ষেত্রে আপার এক্সট্রিমিটিতে আড়মোড়া ভাব থাকে। এবং সেই সঙ্গে রাষ্ট্রক্স এর ক্ষেত্রে চোখে চোখটা জ্বালা করা, চোখটাতে অল্প অল্প ব্যথা, ডান দিকে বাঁদিকে আইবল ঘোরাতে গেলে অসুবিধা, এবং প্রথম থেকেই তার একটা কাশি, পেশেন্ট বুঝতেই পারছে যে তার একটা টিএসিং কাপ তার মধ্যে আসছে, এইগুলো হচ্ছে রাষ্ট্রক্স এর প্রোডোমাল সিমটম। এবং রাষ্ট্রক্স এর আরেকটা পিকুলিয়ার হলো যে তার কিন্তু এই প্রোডোমাল সিমটম এর স্টেজে এসে, মানে জ্বর আসার আগে, তার গলাটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু জিভ আর মুখটাতে লালা রয়েছে এবং গলা শুকিয়ে যাচ্ছে এবং প্রচন্ড রকমের জল খাচ্ছে, আনকোয়েঞ্চেবল থার্স্ট, অর্থাৎ তাদের মধ্যে জল খেয়ে এক গাদা করে জল খেলেও তার শান্তি পাচ্ছে না, এই জায়গাগুলোতে কিন্তু রাষ্ট্রক্স এর ক্ষেত্রে আমরা প্রোডোমাল সিমটমের ক্ষেত্রে দেখেছি। এবং জ্বর আসার দুই তিন ঘন্টার মধ্যেই সারা শরীরে তাদের একটা ব্যথা, তাদের মধ্যে একটা ফ্যাটিগিং কাপ, যেটা ইনসিসিং কাপ, যেটাকে আমরা টিএসিং কাপ বলছি, সেই কাপটা থেকে যাচ্ছে, এবং গলাতে একটা প্রচন্ড রকমের একটা চিড়ে যাওয়া, অল্প কিছুক্ষণের মধ্যেই বা অল্প কয়েক ঘন্টার মধ্যেই গলার মধ্যে একটা চিড়ে যাওয়া ব্যথা, এবং কাশতে কাশতে ড্রাই কাশি, কাশতে কাশতে গলা ভেঙে যাওয়া, এটাও আসছে, গলার ভেতরে কেমন যেন একটা খুশখুশ খুশখুশ করছে এবং গলাতে কাশতে 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 গলাতে ব্যথা, গলাটা হেজে যাওয়া, গলার ভিতরে ভয়েস নষ্ট হয়ে যাওয়া, যেটা কিনা জিভের মাথা থেকে একদম ইভুলা পর্যন্ত চলে যাচ্ছে। এবং এখানে যে এই জায়গাটা, যে বিগিনিং, অর্থাৎ জ্বরটা শুরু হওয়ার পর থেকেই রাষ্ট্রক্স এর এই জায়গাটা কিন্তু খুব বেশি আসছে, এবং রাষ্ট্রক্স এর ক্ষেত্রে একটা শীত, প্রচন্ড শীত আসছে, এবং রাষ্ট্রক্স এর ক্ষেত্রে যত বেশি শীত লাগছে, শীত আসছে বা শীত পড়ছে, তত বেশি তার টিএসিং কাপ হচ্ছে, কাশিটাতে জল খেলে কিছু সময়ের জন্য একটু গরম ঠান্ডা জল নয়, গরম জল খেলে একটু কিছু সময়ের জন্য কাশিটা কম থাকছে, এই জায়গাটা আসছে। এবং আমি এখানে একটা কথা বলি যে ডোজটা নিয়ে ফ্যালাসি করার কিছু নেই, ডোজটা হ্যানিম্যান সাহেবও সেভাবে বলেছেন, অ্যাকর্ডিং টু দা ফিজিশিয়ান, অ্যাকর্ডিং টু দা পেশেন্টের মত হিসাবেই, মানে তার কষ্ট তার অসুবিধার উপরে নির্ভর করেই 30 বা 200 দেওয়া হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে ওষুধগুলো আপনাদেরকে বলেছি তার মধ্যে কোনো কনফিউশন ছিল না ডাক্তারবাবুদের, সেটা হলো ব্রামিয়া 200, আর অন্যান্য মেডিসিনগুলোর মধ্যে
ব্রাউনিয়া 200, রাস্টক্স 30 বা 200, ইপেটোরিয়াম পাথরিয়াম 30 বা 200, নাক্স ভূমিকা 200, পালসেটিলা 30 এবং হেপারসালকে 30, রিমেক্স 30 এবং রিমেক্সের ক্ষেত্রে একটি বা দুটি পুরিয়া, হাইস্ট একটি পুরিয়া, ডসিরাও যেমন একটি পুরিয়া, রিমেক্সের ক্ষেত্রে অনেক বইতেই একটি পুরিয়ার কথা বলা হয়েছে। কস্টিকামের ক্ষেত্রে 30, স্যাঙ্গিনিরা ক্যাডেন্সিস এর ক্ষেত্রে 200, ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম এর ক্ষেত্রে 30, স্পঞ্জিয়ার ক্ষেত্রে 30, সালফারের ক্ষেত্রে 30, সুরিনামের ক্ষেত্রে 30, নেট্রাম সালফের ক্ষেত্রে 30, আর্সেনিকাম আইডামের ক্ষেত্রে 30, অ্যাকোনাইটের ক্ষেত্রে 30 বেশিরভাগ ডাক্তার বাবুরাই দিয়েছেন এবং রোগগুলোকে সারিয়েছেন। এবার আমি এই রাস্টক্স এর কথা বলতে গিয়ে বলছি যে রাস্টক্স এর যে চি, শীত স্টেজ এবং হিট স্টেজ, এই দুটো স্টেজেই তাদের কিন্তু আনকোয়েঞ্চেবল থাস থাকে এবং রাস্টক্সে যখন ঘাম হয় অধিকাংশ সিমটম গুলো সেগুলো চলে যায় রাস্টক্সে। এবং এখানে আমরা আরো কিছু পিকুলিয়ার পিকুলিয়ার কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে রাস্টক্স সম্পর্কে বলতে গিয়ে যে আমরা সবাই জানি যে রাস্টক্সের জীবের মাথাটা ট্রায়াঙ্গুলার রেডনেস থাকে, কিন্তু সবসময় থাকে না, কিছুটা লাল থাকে, এটাও থাকতে পারে, কিন্তু বাকি যে সিমটম গুলো অর্থাৎ তাদের মুখ জীবগুলো মুখটা লালা ভর্তি থাকে কিন্তু গলাটা ড্রাইনেস থাকে এই জায়গাটা। এবং এখানে আপনাদের এই জায়গাটাতে বলতে গিয়ে বলছি যেহেতু কোভিড একটা মহামারী সমস্যা, সেখানে তাদের যে রাস্টক্স এর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মুভমেন্টে তার রিলিফ পায়, ঘরের মধ্যে শীত লাগছে গায়ে চাদর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সবসময় কিন্তু এটা পাওয়া যাবে না, কারণ এখানে এত লেদার্জিক কন্ডিশন, আর্সেনিকের মতন ফিজিক্যালি উইকনেসও পাওয়া যাবে কিন্তু মেন্টালি একটা রেসনেস থাকবে। কিন্তু সেক্ষেত্রে আমরা আর্সেনিকের সঙ্গে তুলনা করে, আর্সেনিকও যেহেতু ফিজিক্যালি তার প্রচন্ড উইক থাকে, মেন্টালি রেসলেস থাকে, সেখানে আর্সেনিকের সাথে আমরা কিছুতেই গুলিয়ে ফেলবো না রাস্টক্সকে। রাস্টক্সের ক্ষেত্রে জলপিপাসা দিয়ে আর্সেনিকের সাথে আমরা ভাগ করতে পারবো, পরে আমি আর্সেনিক সম্পর্কে বলবো যে আর্সেনিকের যে জলপিপাসা সেখানে অল্প অল্প করে জল খাচ্ছে, ঠান্ডা জল খেতেই ভালোবাসছে, কিন্তু মুখের মধ্যে অল্প অল্প করে জল খাচ্ছে, পেটের মধ্যে গেলেই ঠান্ডা জিনিস বমি হয়ে যাবে বা পেটের এপিগ্যাস্টিয়াম রিজিয়ানে কেমন যেন একটা বরফ জমে আছে, এই একটা সিচুয়েশন তার মধ্যে তৈরি হচ্ছে, এই জন্য অল্প অল্প করে জল খাচ্ছে। মরা মানুষ যেমন মরতে যাচ্ছে এমন মানুষ যেমন জল খায় সেরকম জায়গাটাতে রয়ে গেছে। রাস্টক্স এর ক্ষেত্রে যেমন জল বেশি খাচ্ছে তেমনি এটা সেই সঙ্গে তার টয়লেটও বেশি হচ্ছে, এটা স্বাভাবিক। এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে রাস্টক্স এর ক্ষেত্রে যখন হিট স্টেজে আসে তখন এর এত প্রচন্ড ভিতর দিকে বাইরের দিকে শীত ছিল, তারপরে হিট স্টেজ আসলো, কিন্তু হিট স্টেজের ভিতরে পেশেন্ট ভাবছে আমার যদি আরো কিছু গরম বেরিয়ে যেত শরীর থেকে তাহলে বোধ হয় ভালো হতো, অ্যাজ ই হট ওয়াটার রানিং টু দা ব্লাড ভেসেলস, এই কথাটা বলা হয়েছে বইতে। তো দেখা যাচ্ছে জ্বর যে খুব বেশি তা নয়, 100 ডিগ্রি ফারেনহাইট বা 101 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু তার মধ্যে এত বেশি গরম অনুভব করছে পেশেন্ট, এটা থাকবে। এবং রাস্টক্স এর ক্ষেত্রে আর একটা যে জিনিস আসছে যে রাস্টক্স এর একমাত্র যে হিট স্টেজে তাদের কিন্তু র্যাশ বেরোচ্ছে, তাদের গায়ে চুলকানি বেরোচ্ছে হিট স্টেজে, এবং যখন সোয়েট স্টেজ চলে যাচ্ছে আসছে তখন কিন্তু এই চুলকানি থাকছে না। চিল স্টেজে এদের কোনো চুলকানি থাকে না রাস্টক্স এর, হিট স্টেজে চুলকানি আসছে, সোয়েট স্টেজে এই আর্টিকেরিয়াল র্যাশ গুলো যাকে বলছি আমরা এগুলো কিন্তু চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি যে জ্বরের সাথে আর যে সমস্ত মেডিসিনের ক্ষেত্রে এরকম আর্টিকেরিয়াল র্যাশ আসছে সেগুলো রাস্টক্স ছাড়া হেপাসাল এবং এপিস দুটোই হতে পারে। তাহলে রাস্টক্স এবং এপিস এর ক্ষেত্রে চিল স্টেজে কিন্তু কোনো আর্টিকেরিয়া থাকছে না, রাস্টক্স এবং এপিস এর ক্ষেত্রে চিল স্টেজে আর্টিকেরিয়া থাকছে না এবং হিট স্টেজে রাস্টক্স এর আর্টিকেরিয়া থাকছে, এবং সোয়েট স্টেজ যখন আসছে তখন তার এই আর্টিকেরিয়া চলে যাচ্ছে, কিন্তু এপিস এর ক্ষেত্রে বা হেপাসাল্ভের ক্ষেত্রে এই কিন্তু এই হিট স্টেজ থেকে তাদের কিন্তু এই তাদের এই আর্টিকেরিয়াল র্যাশ উঠছে, কিন্তু র্যাশটা কিন্তু সোয়েট থাকা সত্ত্বেও তারা হওয়া সত্ত্বেও কিন্তু যাচ্ছে না, এটাই আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। এবার আমরা আসি রাস্টক্স সম্পর্কে আপনাদেরকে কিছুটা বলার চেষ্টা করলাম রাস্টক্স এর ক্ষেত্রে। এবার আমি যে মেডিসিনটাকে আপনাদেরকে বলবো, কারণ আমি আগে সিরিয়ালে বলে দিয়েছি যে 16টা মেডিসিন সম্পর্কে আলোচনা করার ইচ্ছা আছে, যদি সময়টাকে ট্যালি করে তবে, না হলে তার আগেই আমি ছেড়ে দেবো। এবার আপনাকে নেক্সট মেডিসিন যেটা বলবো সেটা হচ্ছে সেটাকে আমি একটু বলার চেষ্টা করছি হাইলাইট করার, সেটা হচ্ছে ব্রাউনিয়া। আচ্ছা, ব্রাউনিয়ার ক্ষেত্রে যেটাকে আমরা দেখেছি যে কোভিড 19 এর সেকেন্ড ওয়েভে অনেকেই ব্রাউনিয়াকে একটা এপিডেমিক করার চেষ্টা করেছেন, এবং বিশ্বের অধিকাংশ দেশের ক্ষেত্রে প্রথম ওয়েভ
ক্ষেত্রে এবং বিশেষ করে সেখানে আর্সেনিকে এপিডেমি করার চেষ্টা করেছে হ্যানিম্যানের মত হিসাবে, কেউ ক্যাম্প হওয়ার কোনো জায়গায়, কিন্তু পার্টিকুলারলি কোনোটাই তেমন কিছু হয়নি। তার কারণ প্রত্যেকটা জায়গায় দেশেতে তাদের স্ট্রেন গুলো অন্যরকম ক্যারেক্টার দিচ্ছিল, তার জন্য কোন মেডিসিনই স্থায়ীভাবে এপিডেমিক মানে জেনাস এপিডেমিক হয়নি। তো ব্রাউনিয়াকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্রাউনিয়ার প্রথমাল সিমটমটা কি, জ্বর আসার আগে তাদের গা ম্যাসম্যাস করা। এবং ব্রাউনিয়া হচ্ছে একটা স্লো প্রোগ্রেসিভ মেডিসিন, কিন্তু যখন এদের ক্ষেত্রেও রাস্টক্স এর মতন ইয়েনিং এবং স্ট্রেচিং থাকে, অল্প কিছু থাকে, একদম থাকে না তা নয়, থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে যেটা বেশি থাকে রাস্টক্স এর, সেটা হচ্ছে ঠোঁট, এইটা জিভ শুকিয়ে যাচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, অনেকক্ষণ সময় পর পর অনেকটা করে জল খাচ্ছে, এটা কিন্তু তাদের জ্বর আসার আগের থেকেই হচ্ছে, এবং গা ম্যাসম্যাস করছে, অনেকক্ষণ পর পর অনেকটা করে জল খাচ্ছে, জল খেলে তৃপ্তি পাচ্ছে, এবং তাদের জিভ এবং মুখ শুকিয়ে যাচ্ছে এই জায়গাটা, এবং অল্প কিছু তাদের ইনিং থাকছে। কিন্তু মেন যেটা ডিফারেন্সিয়েশন করার মতন বা ডিসক্রিমিনেটিং করার মতন জায়গা, সেটা হচ্ছে তাদের কপালে অনেক বেশি যন্ত্রণা থাকছে, এবং সেটা কপালেও থাকছে, অক্সিপিটাল রিজিয়নেও থাকছে, এই দুটো কিন্তু থাকছে। এবং যখন ব্রাউনিয়ার জ্বরটা আরম্ভ হয়ে গেছে, অল্প সময়ের মধ্যেই তাদের যে বোলোমিং, মানে যাকে আমরা বলবো যে বোলোমিং, মানে ফুল ফুটেছে এরকম স্টেজ, সেই সময়টা কিন্তু খুব দ্রুত ব্রাউনিয়া প্রচন্ড ফিউরিয়াস কন্ডিশন হয়ে যায়, অল্প সময়ের মধ্যে। এই আস্তে আস্তে আসছিল, কিন্তু যখন আসছে তখন কিন্তু ফিউরিয়াস কন্ডিশন নিয়ে আসছে, সব দিকে পরিপূর্ণ সিমটম নিয়ে আসছে, কিন্তু বেলেডোনার মতন এত ভায়োলেন্ট তার মধ্যে থাকে না। ব্রাউনিয়ার মধ্যেও আমরা আই বলে একটা যন্ত্রণা পাই, মাথার যন্ত্রণাটা, কপালের যন্ত্রণাটা অনেক বেশি পায়, এবং অক্সিপিটাল রিজনের যন্ত্রণাটা অনেক বেশি পায়। ব্রাউনিয়া সাধারণভাবে মোডালিটি সবাই জানে, চুপ করে থাকতে ভালোবাসে, ঘুমিয়েও এপাশ ওপাশ রাস্টক্স এর মতন করে না, এবং তাদের অনেক সময় পর পর জল পিপাসা পাচ্ছে, এবং সেই জলটা তারা খাচ্ছে, এবং তাতে পরিতৃপ্তি পাচ্ছে, অনেক সময় আর জল তাদের খেতে ইচ্ছা করছে না। তাহলে আমরা রাস্টক্স এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ভায়োলেন্ট হেডেক থাকে, একটা চোখের যন্ত্রণা থাকে, আই বলেও যন্ত্রণা থাকে অল্প, কিন্তু অক্সিপিটাল রিজিয়নের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এবং মাথার যন্ত্রণা এত বেশি, একটা বাস্টিং পেন, পেশেন্ট মনে করছে মাথার ঘিলু উড়ে যাবে, মাথার খুলি উড়ে যাবে, এরকম একটা বাস্টিং তাই চেপে ধরার চেষ্টা করছে। কিন্তু তার যে কাশিটা, সে কাশিটা হচ্ছে কিরকম না, ড্রাই কাশি। এবং বিশেষভাবে আমরা রাস্টাক্সের সঙ্গে আলাদা করব যে অল্প কিছু সময় কাশার পরে বুকে ব্যথা, ম্যাক্সিমাম ক্ষেত্রে রাস্টক্স দেখবেন যে বুকের মধ্যে হাত দিতে চায়, তাদের পাজরে ব্যথা, এটা কিন্তু ব্রাউনিয়াতে চলে আসছে অল্প দু এক ঘন্টার মধ্যে কাশিতে। কিন্তু রাস্টক্সের ক্ষেত্রে গলাতেই তাদের ব্যথা, গলাতেই হেজে যাওয়া, কাশতে কাশতে গলা ভেঙে যাওয়া, এবং ড্রাই কাশি, এটা দুটোরই আছে, কিন্তু রাস্টক্সের ক্ষেত্রে এটা এই সিমটমটা আছে। এবং রাস্টক্সের ক্ষেত্রে গলা শুকিয়ে যাচ্ছে, মুখটাতে লালা, জিভটাতে লালা, আর ব্রাউনিয়ার ক্ষেত্রে জিভটাতে শুকনো, প্রচন্ড জল পিপাসা, অনেকক্ষণ পর পর জল খাচ্ছে, জল খেলে পরিতৃপ্তি পাচ্ছে। এবং দুটো মেডিসিনেরই তো গায়ে ব্যথাও, দুটো মেডিসিনেরও আছে, কিন্তু রাস্টক্সের গায়ের ব্যথা, ব্রাউনিয়ার গায়ে বেশি ব্যথা থাকে রাস্টক্সের, কিন্তু কপালে বেশি ব্যথা থাকে ব্রাউনিয়ার ক্ষেত্রে। এবার আমরা আসি যে ব্রাউনিয়া সম্পর্কে আমরা কিছুটা বলার চেষ্টা করলাম যে ব্রাউনিয়া কিরকম ধরনের সিমটম গুলো দিচ্ছে সেখানে। এখানে ব্রাউনিয়ার ক্ষেত্রে একটা সিমটম আসছে, সেটা হচ্ছে যে মুখটা তেতো, কিন্তু বহু মেডিসিন আছে যেখানে মুখ তেতো আছে, আর্সেনিক আছে, নার্স ভূমিকা আছে, পালসেটিলা আছে, ব্রাউনিয়া তো আছেই, স্যাঙ্গুইনেরিয়া আছে, নেপটাম সাল্প আছে, কিন্তু তেতোর মধ্যেও ভেরিফিকেশন করতে হবে। হ্যানিম্যান সেইভাবেই বলছেন, মহামারী চিকিৎসা করতে গেলে ঠিক ঠিক মেডিসিনের ঠিক ঠিক সিমটমটা কিন্তু নিতে হবে। কিরকম ব্রাউনিয়ার ক্ষেত্রে যে তেতো ভাবটা শুধু ভাত খাওয়ার সময়তে বা খাওয়ার অল্প সময় পর্যন্ত থাকছে, কিন্তু পালসেটিলার ক্ষেত্রে যে মুখের ভাবটা, মানে তেতো ভাবটা, সেটা সারাক্ষণ ধরেই থাকে, বিশেষত সকালের দিকে থাকে। নেপটাম সাল্পের মুখে যেমন কেমন একটা বোদা হয়ে গেছে, কেমন একটা তেতো ভাব, খেতে ইচ্ছা করছে না। নার্স ভূমিকার ক্ষেত্রে মুখ ধুয়ে আসছে ভালো করে, নাহলে মুখটা কেমন যেন একটা বেসোটেড ফিল, দ্যাট ইজ যে খেতে পাচ্ছে না, এই জায়গাটা আসছে। কিন্তু স্যাঙ্গুইনেরিয়া ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে বিশেষত্ব এইটাই যে চিনি খেলেও, সুগার খেলেও তাদের তেতো লাগছে, চিনি তো একটা মিষ্টি জিনিস, তাহলেও সেটাও তেতো লাগছে, এটাও তার পিকুরিয়া সিমটম স্যাঙ্গুইনেরিয়া ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে। এবার আমরা আসি ব্রাউনিয়াটা, আমরা বলছিলাম ব্রাউনিয়াটাতে বলতে বলতে আমরা ব্রাউনিয়ার সাথে রাস্টক্স এর
জলপিপাসা, সেখান থেকে আর্সেনিকের জলপিপাসা, সবগুলোই আমরা একটু আলাদা আলাদা করে বলার চেষ্টা করেছি। এবার ব্রায়ানিয়ার ক্ষেত্রে আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রায়ানিয়ার মেন্টাল মোডালিটিটা, মানে মেন্টাল মডিফিকেশনটা। ব্রায়ানিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা মানে অর্থনৈতিক ভাবে আমি আমার একদম টাকা পয়সা থাকবে না, আমি হোমিওপ্যাথিক চিকিৎসা করতাম আমার দুটো বাচ্চা নিয়ে আমার স্ত্রী, এখন আমি চিকিৎসা করতে পারছি না, আমার এই অল্প কিছু টাকা পয়সা রয়েছে, এতে কিভাবে সংসার চলবে, দিন রাত পাগল করে দিচ্ছে। যদি সেই বাড়ির কর্তা হয় তাহলে দিন রাত এটি ওসিডি পর্যায়ে চলে যাচ্ছে, ব্রায়ানিয়ার ক্ষেত্রে এটা আছে। এবং যে ক্ষেত্রে আমরা ইগনেশিয়ার ক্ষেত্রেও সেটা দেখেছি যে অর্থনৈতিক দরিদ্র হয়ে যাওয়া, সেটা সরিনামের ক্ষেত্রেও দেখেছি অর্থনৈতিক দরিদ্র হয়ে যাওয়ার ব্যাপারটা সরিনামের ক্ষেত্রেও আছে। প্রত্যেকটা মেডিসিনকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হবে, পার্টিকুলারলি একটা মেডিসিনের উপরে একটা সিমটমের উপরে বেস করে নিলে ডিসক্রিমিনেটিং সিমটম মেডিসিন পাওয়া যাবে না, হ্যানিম্যানের কথা মতন, আর তাহলে আমরা ঠিক মতন সারতে পারবো না। তো আমরা ব্রায়ানিয়ার ক্ষেত্রে আমরা এই সমস্ত সিমটম গুলো পেলাম। এবার আমরা যে মেডিসিনটার কথা আপনাদের সঙ্গে বলবো সেটা হচ্ছে ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম। ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম একটা ভালো মেডিসিন এই থার্ড ওয়েভের ক্ষেত্রে, জ্বরের ক্ষেত্রে খুব একটা ভালো মেডিসিন হচ্ছে ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম। আমরা ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম কে ডেঙ্গু জ্বরে আমরা ব্যবহার করেছি খুব বেশি হিসাবে, এবং সেখানে খুব বেশি সিমটম হচ্ছে তাদের আই বলে একটা সোর সো মানে পেনফুল সোরনেস অফ দি আই বল, সব থেকে চোখেতে প্রচন্ড, যখন তাদের শুরুটা হচ্ছে ইউপেটোরিয়ামের জ্বর তখন যে চোখের আই বল দুটো পেনফুল সোরনেস অফ দি আই বল থাকছে এখানে আমরা দেখতে পেয়েছি ইউপেটোরিয়াম পারফোরিয়েটামের ক্ষেত্রে। এবং যখন দুই তিন দিন জ্বরটা দুই তিন দিন হয়ে যাচ্ছে বা একদিন দুদিন হয়ে যাচ্ছে তখন তাদেরকে কি হচ্ছে যে হাড় ভাঙার মতন ব্যথা, যে মনে হচ্ছে যেন সারা শরীরকে পিটিয়ে দিয়েছে, হাড় গুলো ভেঙে গেছে, এই জায়গাটা আমরা পাচ্ছি। এবং তাদের মধ্যে প্রচন্ড শীত লাগে, কিন্তু পেশেন্ট বুঝতে পারে আমার শীত লাগবে, কি করে শীত লাগবে, কি করে জ্বর আসবে, বলো তো দেখি। তুমি বলছিলে স্যার আমি বলতে পারি, কি ডাক্তারবাবু আমি বলতে পারি, আমার ঠান্ডা, আমি জল খেলে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, একটা ওয়েভ যেন আমার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে ঠান্ডার ওয়েভ, এবং তারপরেই একটু বেশি খেলে আমার সেটাকে বমি হয়ে বেরিয়ে আসছে। এবং ইউপেটোরিয়ামের ক্ষেত্রে যেমন আই বলে প্রচন্ড রকম একটা পেনফুল সোরনেস, তেমনি তাদের ম্যাক্সিলা বনেও প্রচন্ড রকমের তাদের একটা ব্যথা থাকে, এবং তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা করাই যা এবং সারা শরীরে যে ব্যথা, যে বোন হাড় ভাঙার মতন ব্যথা, কারণ ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম তৈরি হয় যে গাছ থেকে সেটাকে বোন আমরা হাড় ভাঙাই বলি, সেরকম একটা হাড় ভাঙার মতন ব্যথা। এবং ইউপেটোরিয়াম পারফোরিয়েটামটাকে একটু আমাদের গুলিয়ে যায় খুব বেশি, কিভাবে গুলিয়ে যায়, এই দুটো চারটে সিমটম শুনে আমরা ইউপেটোরিয়াম দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম হচ্ছে ব্রায়ানিয়ার মতন তার মুখের যে ব্যথাটা, আমি বললাম না একটু আগে ব্রায়ানিয়ার মেনলি ব্যথা হচ্ছে হেডেকে থাকে, মাথা মানে ফোরহেডে থাকে, অক্সিপিটাল রিজিয়ন থাকে, ঠিক তেমনি এই ইউপেটোরিয়াম পারফোরিয়েটামের ক্ষেত্রে তাদের ব্রায়ানিয়ার মতন ফেসের পেন, আর্সেনিকের মতন প্রচন্ড ফ্রাস্ট্রেশন, আর নিজস্ব সিমটম হচ্ছে আই বলে ভেরি 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 পেন অ্যান্ড হাড় গুলো ভেঙে যায় সারা শরীরে হাড় ভাঙার মতন ব্যথা, এই জায়গাটা কিন্তু ইউপেটোরিয়াম পারফোরিয়েটামের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে। এবং তার এই পিকুলিয়ার থাস্ট এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, তবেই কিন্তু আমরা ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম ঠিক ঠিক ভাবে দিতে পারবো। এবং কোভিড এর যে থার্ড ওয়েভের ক্ষেত্রে ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম ইজ এ ভেরি গুড মেডিসিন, ভেরি ভেরি গুড মেডিসিন জ্বরের ক্ষেত্রে। এবার আমরা দুটো মেডিসিন আপনাদেরকে বলার চেষ্টা করব, সেটা হলো যে গ্যাস্ট্রিক ডিরেজমেন্টের সাথে যখন ঠান্ডা লাগার সমস্যা, কিন্তু ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভে যেমন জ্বর আসছিল একদম, সেই জ্বর এসে পড়ছে না, কিন্তু তাদের মধ্যে একটা ঠান্ডা লাগার প্রবণতা এবং গ্যাস্ট্রিক ডিরেজমেন্ট তাদের থাকছে, সেই দুটো মেডিসিন আপনাদেরকে বলার চেষ্টা করব। সেই দুটো মেডিসিনের নাম নাক্স ভূমিকা এবং পালসেটিলা। এবার আমি নাক্স ভূমিকা সম্পর্কে পিকুলিয়ার পিকুলিয়ার কথাগুলো বলবো, যেগুলো বিভিন্ন ডাক্তারবাবুরা তাদের পেশেন্টের কাছ থেকে পেয়েছেন। বইতে তো আমরা অনেক সিমটমই পাবো নাক্স ভূমিকা, সেগুলো পেলে তো আমাদের সবে বড়। যদি আমরা নাক্স ভূমিকার এখন ইনফেকচুয়াল আর্জিং ফর দা স্টুল, ইনফেকচুয়াল আর্জিং ফর দা ইউরিন যদি আমরা পাই, আমাদের বমি বমি ভাব লাগছে, গলায় আঙুল দিলে বমি করলে ভালো লাগছে, এই সিমটম পেলে তো সব আমাদের খুবই ভালো, কিন্তু সবসময় কিন্তু এই সিমটম পাওয়া যাবে না। একটু আগেই আমি রাস্টক্স বলার সময় বলেছি, যেমন ইয়েনিং থাকে রাস্টক্সের, তেমনি নাক্স ভূমিকার ক্ষেত্রে পা দুটো লোয়ার এক্সট্রিমিটিতে একটা অস্বস্তি ভাব,
চেয়ারে বসে থাকছে কিন্তু তারও তার পা দুটোতে অস্বস্তি ভাব, পাটা কখনো ফ্লেকশন করছে কখনো এক্সটেনশন করছে, একটা অস্বস্তি ভাব। পেশেন্টের প্রচন্ড শীত লাগছে, পুরো মুড়ি দিয়ে রয়েছে, টয়লেট লেগেছে, পায়খানা লেগেছে, পায়খানা করতে যাচ্ছে, জামা কাপড় তো ছাড়তে হবে, তখন তো সোয়েটার ওইভাবে মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে তো আর পায়খানা যেতে পারবে না, যে যাচ্ছে শীত লাগছে, আরো শীত আরো শীত, যেই ফিরে আসছে তখন ঠক 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 করে কাঁপছে। কিন্তু পিকিউলিয়ার হচ্ছে নার্সমণিকা শুধু পা দুটোতে এই দুর্বলতা, এবং পেশেন্ট হয়তো পড়েও যাচ্ছে, যে মায়েরা বাড়িতে কোনো কাজের লোক নেই তারা হয়তো ঘর ঘর মোছার চেষ্টা করছে, যে আমার একটু জ্বরটা কম আছে আমি একটু ঘর ঘরটা মুছি, দুই তিন পোজ দেওয়ার পরে অটোমেটিক ওখানেই পড়ে যাচ্ছে, বসতেই পারছে না। এইটা হচ্ছে নার্স ভূমিকার একটা বিশাল ভালো সিম্পটম যদি পাওয়া যায়, যেটা আমরা ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভে খুব বেশি পাওয়া গেছে। এবং নার্স ভূমিকার ক্ষেত্রে এই সিচুয়েশনটা তৈরি হয়েছিল ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভে, যখন নার্স ভূমিকা তথ্য প্রযুক্তি বিভাগ বা অন্য হায়ার আর্কিতে কাজ করে, তারা অনেক রাত জেগে কাজ করতে হয় তথ্য প্রযুক্তি বিভাগে, এবং সকালের দিকে আবার ভোরের দিকে উঠতে হবে, তারা অত সময় ধরে পরিপাটি করে খাবার সময় থাকে না, তাদের ফাস্টফুড খাওয়ার ইচ্ছাটাই বেশি থাকে, কিংবা পেশেন্ট বুঝতেও পারছে না আমি হয়তো একটু স্পাইসি খেয়েছিলাম তার থেকে এরকম হলো, তো পায়ে এরকম হচ্ছে কেন, পা দুটোতে এরকম কিন্তু আর শরীরের অন্য জায়গাতে কোনো সমস্যা নেই, কি পিকুলিয়ার একটা সমস্যা। তারা কাজগুলো তারা তারা দেখা যাচ্ছে, তারা যদি এখন অধিকাংশ ক্ষেত্রে আমরা ইউটিউবে বা ফেসবুকে বা ইমেলে কাজগুলো করছি, সে কাজগুলো করতে পারছে কিন্তু কিছুতেই পা দুটোতে তারা ঠিক মতন রাখতে পারছে না বা বল পাচ্ছে না, এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং যেখানে আমরা দেখেছি যে রাস্টক্সের যে ইয়েনিং ভাবটা সেটা আপার এক্সট্রিমিটির ক্ষেত্রে, কিন্তু নার্স ভূমিকার এই লোয়ার এক্সট্রিমিটি স্পেশালি পা দুটোর ক্ষেত্রে যে জোর না পাওয়া, এটা কিন্তু নার্স ভূমিকার একটা বিশাল একটা বড় ক্যারেক্টারিস্টিক সিমটম আমরা পাবো। এবং নার্স ভূমিকার ক্ষেত্রে যখন তাদের জ্বরটা আরম্ভ হচ্ছে, সাধারণভাবে বিকালবেলা থেকে সাড়ে চারটে, পেশেন্ট বেশ ভালো, সাড়ে চারটে পর্যন্ত ঘোরাফেরা করছে, সাড়ে চারটে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোরাফেরা করছে, তারপরে হঠাৎ করে তার শীত লেগে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ফেললো, একেবারে পুরো ঢেকে ফেললো, এটা হচ্ছে নার্স ভূমিকার জ্বরের সিমটম। কিন্তু আমাদের কুসৌভাগ্য এখন এই নার্স ভূমিকার এই স্টেজে আসছে না, নার্স ভূমিকার একটা পেটের গন্ডগোল নিয়ে আসছে, কিন্তু যদি এই পায়ের জোর না পাচ্ছে এইটা যদি পায় এবং নার্সের এই সিমটমটা যদি পায় তাহলে তো খুবই ভালো। সেক্ষেত্রে পেশেন্টকে শোনা হয়েছিল যে তোমাদের পায়েতেও তো একটা ব্যথা, এটা কি হয়, বলছে যে ডাক্তারবাবু আমার পায়ে কি ব্যথা বুঝতে পারছি না, পায়ের চামড়াতে যেন ব্যথা, মাসেলে ব্যথা না, এখানে আর্নিকার সাথে যেন আবার গন্ডগোল না হয়ে যায়। এবং নার্স ভূমিকার ক্ষেত্রে এই যে জায়গাটা আমরা খুব বেশি বুঝবো, এবং যেখানে জল পিপাসার কথা যদি বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি পালসেটিলার, যেমন আমরা থাসলেস বলছি, পালসেটিলার থাসলেস মেডিসিন, কিন্তু পরে আমরা আলোচনা করছি সেটা আমি, কিন্তু পালসেটিলার থাসলেস বলছি কোন স্টেজে, পালসেটিলার চিল স্টেজে এবং সয়েল স্টেজে, এই স্টেজে তারা থাসলেস, কিন্তু পালসেটিলার হিট স্টেজে প্রচন্ড জল খায়। নার্স ভূমিকাও ঠিক এরকম হিট স্টেজে তারা কিন্তু প্রচন্ড জল খায়, এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং নার্স ভূমিকার ক্ষেত্রে আর একটা জিনিস আমরা খুব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে পেশেন্টের যেমন আমরা অ্যাজ এ হোল জেনারেটিস হিসাবে আর্সেনিকের পোস্টেশন পেয়েছিলাম, কিন্তু নার্স ভূমিকার পোস্টেশন শুধুমাত্র তার লোয়ার এক্সট্রিমিটিতে, এই জায়গাটাতে খুব বেশি আমাকে আর্সেনিকের সঙ্গেও মিলাতে হবে। এবং নার্স ভূমিকা আমরা দেখেছি তারা খুঁতখুঁতে স্বভাবের হয়, সেসব তো আছেই, কিন্তু নার্স ভূমিকার ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের একটা জ্বরের অবস্থায় প্রচুর খিটখিটে একটা একটা রাগার ভাব, রাগান্বিত ভাব, এটা কিন্তু নার্স ভূমিকার সবসময়ের জন্যই কিন্তু আছে, এই নার্স ভূমিকার এই এই সিমটমটা কিন্তু সবসময়ের জন্যই সব স্টেজেই তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। নার্স ভূমিকার ক্ষেত্রে নাকের গন্ধ চলে যাওয়া, কিন্তু পালসেটিলার ক্ষেত্রে যেমন নাকের গন্ধ চলে যাওয়া, নার্স ভূমিকার ক্ষেত্রেও কিন্তু নাকের গন্ধ চলে যাওয়া এবং জিভ একটা বোধা হয়ে যাওয়া, জিভটাকে মুখ ধুতে গিয়ে জিভটাকে ধুয়ে আসছে, এই জায়গাটাও কিন্তু আমাদের বুঝতে হবে। কিন্তু নার্স ভূমিকা আর রাষ্ট্র আর পালসেটিলার মধ্যে ডিফারেন্সিয়েশন, পালসেটিলা একদম কোনো জল পিপাসা নেই, এমনিতে কোভিড এর সময় ডিহাইড্রেশনটা বেশি হচ্ছে, সেখানে পালসেটিলা কি করছে, এত ডিহাইড্রেশন কিন্তু তাদের জল পিপাসা নেই, তারা মুখ ঠোঁট দুটো শুকিয়ে যাচ্ছে, ঠোঁট দুটো জিভ দিয়ে বুলিয়ে নিচ্ছে, ভিজিয়ে নিচ্ছে, কিন্তু জল পিপাসা নেই।
আর নাগভূমিকার ক্ষেত্রে তার হিটিস্টে যে প্রচন্ড জলপিপাসা, এবং নাগভূমিকার জীব যদি আমরা দেখি ভালোভাবে তাকায় তাহলে দেখা যাবে টোটাল জীবের 3/2 গোড়ার দিকে তাদের একটা হোয়াইট কোটিং কিন্তু থাকবে, কিন্তু পালসেটিলার ক্ষেত্রে সেখানে ড্রাই থাকবে, ড্রাই। এই জায়গাটা কিন্তু আমরা নাক্সের সঙ্গে পালসেটিলার আলাদা করব, যদিও দুটো মেডিসিনের মধ্যে তাদের নাকের গন্ধ চলে যাচ্ছে, তা সত্ত্বেও আমরা ডিফারেন্সিয়েট করতে আমাদের কোনো রকম অসুবিধার কথা কিছুই আসবে না। আর একটা কথা বলি, নাক্স ভূমিকার ক্ষেত্রে আমরা সাধারণভাবে জ্বর নয় অন্য সময় কি দেখেছি, যেটা কোমরের ব্যথা, জ্বরে যখন একদিন দুদিন হয়ে গেছে বা 2-3 দিন হয়ে গেছে, জ্বর চলে গেছে, কিন্তু তার শরীরের মধ্যে অবস্থাটা, এখন তো জ্বর থাকছে না, জ্বর চলে যাওয়ার পরে শরীরের মধ্যে একটা আনছেন ভাব রয়েছে, কিন্তু সেখানে একটা তার কোমরের ব্যথা, টিপিক্যাল কোমরের ব্যথা নাক্স ভূমিকার, যেটা কিনা সে কাত হতে পারে না, উঠে বসে তারপরে কাত হয় লেফট সাইড বা রাইট সাইড, এটা যদি আমরা পেয়ে যাই নাক্স ভূমিকার, তাহলে আমাদের সোনায় সোহাগা। এবার আমরা দেখি যে নাক্স ভূমিকার ক্ষেত্রে আর কি সিমটম আমরা পেতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করি যে আর কিছু পিকুলিয়ার সিমটম যদি আমরা পাই, যেটা আমি বলেছি তার ফিজিক্যাল জেনেটিক্স এর দিক থেকে, সেগুলো যদি পাই বা পার্টিকুলার সিমটমে যদি আমরা কিছু নাক্স ভূমিকার সিমটম পাই, তাহলে আমরা নাক্স ভূমিকা সেক্ষেত্রে দিতে পারবো, অন্যান্য সিমটমের অন্যান্য মেডিসিন থেকে আলাদা করতে পারবো। এবার আমরা যে মেডিসিনটা বলবো আপনাদেরকে, কারণ আমাকে এই এতগুলো 16টা মেডিসিন বলতে হবে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে, তাই আমি ডিটেলস যাচ্ছি না। এবার আমি পালসেটিলার সম্পর্কে আপনাদেরকে একটু কিছু বেশ কিছু আলাদা সিমটম যেগুলো আমরা সচরাচর পাই না, কিন্তু অনেক ডাক্তাররা পেয়েছেন, তাদের কম্বিনেশন করেই যে জিনিসটা এসেছে সেটা বলার চেষ্টা করছি। একটু আগে আপনাদেরকে বলছিলাম জলপিপাসা নেই, নাকে গন্ধ নেই, আর একটু নরম গোছে, একটু ঠান্ডা করছে, তাহলেই আমরা পালসেটিলার কথা ভাবি। কিন্তু এতক্ষণ তো দেখলেন, এতক্ষণ আলোচনা করে বললাম কত মেডিসিনের গন্ধ নেই, কত মেডিসিনের নাকের গন্ধ নেই, কত মেডিসিনের দেখতে পেলাম মুক্তে, তো তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন শুধু এই কটা সিমটম শুনলে কিন্তু পালসেটিলাকে ডিসক্রিমিনেটিং হ্যানিম্যানের ডিসক্রিমিনেটিং সিমটম কিছুতেই আমরা করতে পারবো না। আমরা দেখেছি যে পালসেটিলা একটা অ্যান্টি টিউবারকুলার ডাক, পালসেটিলা একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, যেখানে টিউবারকুলার ডায়াথিসিস রয়েছে, যেখানে টিউবারকুলিনাম দেওয়ার মতন, আমরা সেকেন্ড ওয়েভে টিউবারকুলিনামের কথা ভেবেছিলাম, কিন্তু সেখানে টিউবারকুলিনামের সিচুয়েশন তৈরি হলেও আমরা টিউবারকুলিনাম দিতে পারছি না। কেন দিতে পারছি না? টিউবারকুলিনামে যদি কোনো পেশেন্টের হার্টের কন্ডিশন খারাপ থাকে, যদি কিডনির কন্ডিশন খারাপ থাকে, যদি নেপ্রোটিক সিনড্রম থাকে, যদি পেচ্ছাপ কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিছুতেই ডাইরেক্টলি টিউবারকুলিনাম দিতে পারবো না, টিউবারকুলার ডায়াথিসিস হিসাবে অ্যান্টিমাইজমেটিক ওষুধ হিসাবেও দিতে পারবো না। সেখানে আমাদেরকে বাইপাস করে আমরা যে ওষুধগুলো দিতে পারবো সেটা হচ্ছে যে পালসেটিলাকে দিতে পারবো, আমরা দিতে পারবো আর্সেনিকাম আইডিটানটাক দিতে পারবো, সেরকম সেই সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে বাইপাস করে আমরা ওষুধটা দিতে পারবো, কিন্তু কিছুতেই টিউবারকুলিনামটাকে আমরা দিতে পারবো না। টিউবারকুলিনামের ক্ষেত্রে আমরা জলপিপাসা বা ডায়ালিসিসের কথাটা আপনাদেরকে বলেছি, আর বলে সময় নষ্ট করার চেষ্টা করছি না, আরো অনেক ওষুধ বলতে হবে। পালসেটিলা দেখা যাচ্ছে, সাধারণভাবে সবাই জানেন পালসেটিলা বিকালের দিকে তার অধিকাংশ অ্যাগ্রাভেশন হয়, জ্বর আসে 3:30, 4:00, 5:00 এরকম সময়তে পালসেটিলা জ্বরটা আসলো, কিন্তু সন্ধ্যাবেলার দিকে প্রকণ্ড আকার ধারণ করলো, এবং এর একটা পিকুলিয়ারিটি কি, এর জ্বর এই কি শীত 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 শীত, তারপরে হঠাৎ করে শীতটা চলে গিয়ে তাদের লং লং হট স্টেজ চলে আসে, আর সেই সময় কিন্তু পালসেটিলা জল খেতে চায়, হট স্টেজে পালসেটিলা জল খেতে চায়। যেটা থাকে, যেটা আমরা দেখেছি যে ব্রাউনিয়ার ক্ষেত্রে প্রায় 1 ঘন্টা থাকে, আর্সেনিকের ক্ষেত্রে 30 মিনিট থাকে, কিন্তু পালসেটিলার ক্ষেত্রে অল্প কয়েক মিনিটের মধ্যেই তারা হিট স্টেজে চলে গেল। কিন্তু যে জায়গাটা আসে যেখানে আমাদের পাজেলড হয়ে যাব আমরা, সেটা হচ্ছে পালসেটিলার যে হিট স্টেজ আছে না, গায়ে জ্বরের তুলনায় তাদের মানে পা দুটো প্রচন্ড জ্বালা করে, তারা যদি পা দুটো জ্বালা করে তাহলে আমরা কোন মেডিসিন কথা ভাবি, আমরা মেডোডিনামের কথা ভাবি, আমরা সালফারের কথা ভাবি, আমরা বিছানার বাইরে পা রাখতে চাই সেটা আমরা মেডোডিনাম দেখেছি, পালসেটিলার দেখেছি, আর এই সিজনে অ্যান্টিমাইজমেটিক ড্রাগ ওষুধ কাজ করছে না, একটু সালফার দিয়ে দিই, কিছুতেই সন্ধ্যেবেলার দিকে জ্বর এসেছে, এটা আপনি খেয়াল করুন, সেখানে পায়ের জ্বালা রয়েছে, কিছুতেই সালফার দেওয়া যাবে না, সালফার হচ্ছে সকালের দিকে বলেছে হ্যানিম্যান দিতে, বিকালের দিকে দিলে যদি একদম একদম সঠিকভাবে যদি সিমিলিমাম হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি মাইজমেটিক ব্যাকগ্রাউন্ড দেখে আমি সালফার দেওয়ার চেষ্টা করি, সেখানে যদি ওষুধ না খাটে তাহলে অ্যাগ্রাভেশন হয়ে 2-3-4 জ্বর হয়ে পেশেন্টটা এক্সপায়ারও করে যেতে পারে, তাই কোনো প্রকারে আমরা সালফারকে অ্যান্টিমাইজমেটিক হিসাবে, সালফারকে কখনো পায়ে জ্বালা আছে বলেই সেটাকে আমরা ভুলবশত সালফারকে রাত্রে দেবো না। এবং এক্ষেত্রে আমরা দেখতে পারি, একটু আগে আপনাদেরকে বলেছি যে দেখুন আর্সেনিকের ক্ষেত্রেও পায়ে জ্বালা আছে,
আবার আর্সেনিকের ক্ষেত্রে যে পায় জ্বালা আছে, তাহলে আমরা সেক্ষেত্রে আর্সেনিক ভেবে পালসেটিলা না দিয়ে আমরা আর্সেনিককে দিয়ে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আর্সেনিকের জ্বালা এটা হচ্ছে জেনারেল তার সিমটম, তার সারা শরীরের জ্বালা, কিন্তু পালসেটিলার জ্বালা মূলত তার হাঁটু পর্যন্ত জ্বালা। এটা কিন্তু একটা পিকুলি আনকমন পিকুলিয়ার সিমটম, এটাকে আমাদেরকে বুঝতে হবে যে পালসেটিলার কোন জায়গায় জ্বালাটা ছিল। এবং পালসেটিলার মধ্যেও দেখা যায় যে রাস্টক্স এর মতন প্রচন্ড গরম অনুভূতি করে, যেন মনে হয় তার শিরা ধমনির মধ্যে দিয়ে প্রচন্ড গরম বয়ে যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু পালসেটিলার সঙ্গে রাস্টক্স এর কিছুটা মিল আছে। এবার দেখুন, দিনের বেলাতে পেশেন্ট ঠিক আছে, দেখুন আমরা সবাই জানি যে আর্সেনিকের ক্ষেত্রে বলে যে লোকজন ডাকো, আমি মরে যাচ্ছি, আমার মেয়েকে ডাকো, আমার ফুপুকে ডাকো, আমার খালাকে ডাকো, কিন্তু আপনারা দেখেছেন যে আমরা কখনো শুনিনি, এর আগে কখনো শুনিনি, যদি এই মিটিংটা অ্যাটেন্ড না করতাম তাহলে হয়তো আমিও জানতাম না যে পালসেটিলার মৃত্যু ভয় আছে। পালসেটিলাও বলে আমি মরে যাব, আমি কাতরাতে থাকি, সেটা কখন? পালসেটিলার সাধারণ সারা দিন ধরে কাজকর্ম করছে, ভালো থাকে, সন্ধ্যেবেলায় যদি জ্বর আসে তখন তার মধ্যে একটা এনজাইটি থাকে, এনজাইটি চলে আসে, এবং এনজাইটির জন্য সে কি করে, সবাইকে ডাকো আমি মরে যাব, এই যে মৃত্যু হয়, তার মানে আর্সেনিক দিয়ে বসবো আমরা। কিন্তু আর্সেনিকের জল পিপাসা, পালসেটিলার জল পিপাসা, আর্সেনিকের ড্রাইনেস থাকে, কিন্তু সরি, পালসেটিলার ড্রাইনেস থাকে কিন্তু আর্সেনিকের তো ড্রাইনেস থাকে না। তাহলে জ্বালা দেখে আর এই মৃত্যু ভয় দেখে পালসেটিলার কথা, পালসেটিলাও তো মৃত্যু ভয় আছে, কিন্তু সেটা তার জ্বরের প্রাক্সিমিটির ক্ষেত্রে মৃত্যু ভয় থাকে। এবং এই যে একটা পিকুলিয়ার আনকমন সিমটম যে পালসেটিলার মৃত্যু ভয়, এটা লেখা আছে রেপার্টারিতে পাওয়া গেছে, এটা 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 হলো যে বনিং হোসেন এর, বোগার বনিং হোসেন এর যে জ্বরের চ্যাপ্টারে কনকমিটেন্ট মাইন্ড ফিভার ফিয়ার অফ ডেথ, কনকমিটেন্ট মাইন্ড ফিয়ার অফ ডেথ, পালসেটিলা ইজ দ্য ফার্স্ট গ্রেট মেডিসিন, আর্সেনিক হলো তারপরে, আর অ্যাকোনাইট তারপরে গ্রেট। তাহলে ফিয়ার অফ ডেথ এটা থাকলেই শুধু আমরা আর্সেনিককে দেবো না, পালসেটিলারও জ্বরে যে ফিয়ার অফ ডেথ আছে এটাকে বুঝতে হবে, এবং তার জ্বরটা কিন্তু সাধারণভাবে সন্ধ্যেবেলার দিকে আসে। রাস্টক্সের জ্বর আসে কখন? 12টা থেকে 2টোর মধ্যে, দুপুরে বা রাত্রে 12টা থেকে 2টোর মধ্যে, যেখানে আর্সেনিকের জ্বর আসে মিড ডে মিড নাইট, একেবারে 12টা থেকে 1টার মধ্যে এরকম সময় জ্বর আসে। টাইম মোটালিটিও আমাদেরকে বুঝিয়ে দেয় যে পালসেটিলা হবে নাকি আমি আর্সেনিক দেব। তো এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আর একটা জিনিস আপনাদেরকে পালসেটিলার ক্ষেত্রে বলার চেষ্টা করছি, পালসেটিলা যদি গরমকালে তো সবাই ঠান্ডা বাতাসে, খোলা বাতাসে পালসেটিলা থাকতে ভালোবাসে, আস্তে আস্তে হাঁটতে ভালোবাসে, তার মোডালিটি সেটাই বলে। কিন্তু জ্বরের ক্ষেত্রে যেখানে শীত লাগছে, সেখানে গায়ে কম্বল দেওয়া রয়েছে, ঘরের পাখা বন্ধ করে বন্ধ করতে বলছে, পাখা শীত লাগছে বন্ধ করতে বলছে, কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু জানলা বন্ধ করতে দেয় না, তাহলে ওপেন এয়ার, এদিকে শীত লাগছে গায়ে কম্বল দিয়ে আছে, কিন্তু সেক্ষেত্রেও তারা এই যে খোলা বাতাসে তারা যে ঘরের মধ্যে যে বদ্ধ জায়গাটা থাকতে চাচ্ছে, অর্থাৎ পালসেটিলার এক্সটার্নাল ওয়ার্ম মোটেই পছন্দ হয় না। এইটা কিন্তু একটা আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম। আর পালসেটিলার লস অফ স্মেল, লস অফ টেস্ট, নাকে গন্ধ থাকে না, এগুলো পেতে পারি। তবে আমরা গন্ধ থাকে না, সরিনামের সঙ্গেও তো গন্ধ থাকে না, সরিনামেও তো নাকে গন্ধ থাকে না, এবং বিশেষ করে সেটা নাকের গন্ধ থাকা থেকে আচ্ছা ঠিক আছে, আমি ওটা পরেই আপনাদেরকে বলবো। এখন পালসেটিলার ক্ষেত্রে যেটা বলছিলাম যে পালসেটিলার এই যে পিকুলিয়ার পিকুলিয়ার সিমটম গুলো, যেখানে মৃত্যু ভয় রয়েছে, সন্ধ্যাবেলায় জ্বর আসছে, পালসেটিলার ক্ষেত্রেও তেতো ভাব আসছে, তাহলে যেখানে তেতো ভাবটা কোন সময় আসছে, মূলত সকালের দিকে আসছে, এবং সারাদিনই তেতো ভাব থাকে পালসেটিলার ক্ষেত্রে, এবং তার ড্রাই টান, তার জল পিপাসা এত ড্রাই টান, এত ড্রাইনেস অফ মাউথ, কিন্তু সে জিভ দিয়ে তার ঠোঁটটাকে ভিজে নিচ্ছে কিন্তু জল খেতে চাইছে না। আর একটা কথা বলি, পালসেটিলা আমরা মাইল্ড জেন্টিল অ্যামিবেল বলি, কিন্তু রোগের অবস্থাতে যখন শরীর খারাপ করে, দেখেতে বলা হয়েছে যে ডিউরিং অ্যাকিউট অ্যাটাক অফ ফিভার পালসেটিলা হচ্ছে ভেরি ইরিটেবল অ্যান্ড পিডি স্প্রিং করে, এই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে। আর তার সঙ্গে সঙ্গে পালসেটিলার যদি গ্যাস্ট্রিক প্রবলেম, বিশেষ করে লুজ মোশন হচ্ছে, লস অফ অ্যাপিটাইট, আমি একটু লুচি খেয়ে ফেলেছিলাম, পেশেন্ট বুঝতে পারে না লুচি খেয়ে, কারণ এই ওয়েভে জ্বরটা তো বুঝতে পারছে না, অ্যাসিমটোমেটিক রয়েছে, কিন্তু লুচি খেয়ে ফেলেছিলাম, একটু ঘি খেয়ে ফেলেছিলাম, তার জন্য মনে হয় আমার তো পাতলা পায়খানা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটা হচ্ছে ইনফেকশন, এই এখনকার বর্তমান যে জ্বরের সেই ইনফেকশনের জন্যই হচ্ছে। তাহলে পালসেটিলার ক্ষেত্রে লুজ মোশন, লস অফ অ্যাপিটাইট, অ্যানোরেক্সিয়া,
ঠিক আছে, যে তাদের ক্ষেত্রে যে অ্যানোরেক্সিয়া থাকছে এবং তাদের মুখে তেতো ভাব থাকছে, নাকে গন্ধ পাচ্ছে না, থাসলেস থাকছে, এইগুলো থাকে। আর একটা কথা বলবো পার্সেলের সম্পর্কে, যে পার্সেলার কিন্তু প্রচন্ড মৃত্যু ভয় থাকে, পার্সেলার প্রচন্ড মৃত্যু ভয় রয়েছে। যে কোভিড এর যে লোকগুলো মারা গেছে সেইগুলো টিভিতে দেখা হয়েছে, পাশের বাড়িতে লোক মারা গেছে, সব গিয়ে ওকে ধরবে। তাই ও পার্সেলা কোনো প্রকারে যে আলো না জ্বালিয়ে মানে ঘুমাতে পারে না, আলো জ্বালিয়ে রাখতে হবে, অন্ধকার করলেই তার ভূতের ভয়। এটা যদি আমরা পাই তাহলে তো পার্সেলার ক্ষেত্রে আরো বেশি আমরা ইন্ডিকেটেড মেডিসিন হিসাবে ব্যবহার করব। এবার আপনাদেরকে আমি হেপাসাল্পের কিছু আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম বলার চেষ্টা করব, যে সিমটম গুলোর উপরে বেস করে আমরা হেপাসাল্পকে চয়েস করতে পারবো, সেরকম কিছু সিমটম আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। হেপাসাল্প, হেপাসাল্পকে আমরা সাধারণভাবে কি বুঝি, হেপাসাল্পের কাশি বলেই ভাবি, কিন্তু হেপাসাল্প জ্বর হিসাবেই রয়েছে। কিন্তু এই সিজনে, এই কোভিড মানে থার্ড ওয়েভের ক্ষেত্রে, সেখানে কিন্তু হেপাসাল্প কাশি হিসাবেই বেশি প্রযোজ্য হচ্ছে। সেখানে কি হচ্ছে, বাইরে প্রচন্ড কাশি, ঘরের মধ্যে থাকলে কাশিটা কমে যাচ্ছে। আমরা জানি যে যদি কোনো একটা দেহের একটা অঙ্গ যদি খোলা থাকে তাহলেও সেক্ষেত্রে কাশি অনুভব করে। আমরা জানি মেন্টাল সিমটম পড়তে গিয়ে হেপাসাল্পকে পড়েছি, পাশের ঘরের জানলা খোলা আছে, যে ঘরে রয়েছে সেই ঘরের জানলা বন্ধ, তাহলেও সে অনুভব করে, যদি দেখতে পায় যে দরজা দিয়ে জানলা খোলা আছে পাশের ঘরে, তাও নাকি তার ঠান্ডা লাগে। এই যে একটা ভয়, একটা যে ঠান্ডা বাতাসের ভয়, এটা কিন্তু হেপাসাল্পের রয়েছে, মেন্টালি রয়েছে, ফিজিক্যালিও রয়েছে, তার কিন্তু কাশিটাও বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি যে হেপাসাল্পের এই একটা সিমটম কিন্তু আমরা খুব বেশি নেব। এবং আমরা হেপাসাল্পের আর যে জায়গায় নেব, জ্বর আসার আগে থেকে কেমন যেন একটা মুখটা তেতো। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, এবার দেখা যাচ্ছে হেপাসাল্পের আর যে জায়গাটা আমরা আনকমন পিকুলিয়ার, জ্বর আসার আগে কেমন যেন মুখটা তেতো। দেখুন, মুখ তেতো নিয়ে কত কথা বলা যায়, কিন্তু এর আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম হেপাসাল্পের ক্ষেত্রে জ্বর আসার আগে যেন কেমন মুখটা তেতো তেতো লাগা। তাহলে মুখের তেতো ব্যাপারে আপনাদেরকে বলেছি যে ব্রায়নিয়ার মুখের তেতো কেমন, পার্সেলার মুখের তেতো কেমন, নেপটাম সাল্পের মুখের তেতো কেমন, এবং এমনকি জ্বর আসার আগে যে মুখে তেতো এবং ফিভার প্যারাক্সিজমের ক্ষেত্রে হেপাসাল্প, এটাও কিন্তু হেপাসাল্পের পেশেন্ট বুঝতে পারে যে আমার এখন জ্বর আসবে, মুখটা কেমন যেন তেতো তেতো, এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর একটা কথা, হ্যানিম্যান সাহেব বলেছেন যখন আমরা আমাদের আমাদের মায়োজমের সঙ্গে যখন আমাদের সাসেপ্টেবল জুড়ে যায়, বিশেষ করে মহামারীর ক্ষেত্রে যখন আমাদের সাসেপ্টেবলের সঙ্গে সাসেপ্টেবল থাকে বলে তো আমরা রোগে আক্রান্ত হয়, তখন আমাদের মায়োজমটাও যখন মিকচার হয়ে যায়, তখন বারবার হ্যানিম্যান সাহেব বলেছেন যে তোমরা দুটো মেডিসিনের কথা বারবার দেখবা, সেটা হচ্ছে একটা হেপাসাল্প আর একটা হচ্ছে সালফার। তো আমরা সেক্ষেত্রে এটাও ভাববো সেক্ষেত্রে কেমন হয়। তো হেপাসাল্পের ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি কাশিতে কার্বোভেজ রাস্টক্স ব্রায়নিয়ার সাথে। এখানে এই দেখা যায় যে কার্বোভেজ এর ক্ষেত্রে তাদের কিন্তু একটা কাশির প্যারাক্সিজম প্রচন্ড থাকে, যদিও তার সিজনটা আলাদা, যখন বাতাসে হিউমিডিটি অনেক বেশি থাকে, যখন নিম্নচাপ থাকে অথচ বৃষ্টি হচ্ছে না, পেশেন্ট প্রচন্ড ঘেমেছে, ঘাম সাপ্রেশন করেছে, এরকম জায়গাতেই আমরা কার্বোভেজের কথা বেশি বলি। কিন্তু সেক্ষেত্রে আমরা কাশির ক্ষেত্রে কার্বোভেজ প্রচন্ড রকম কাশির প্রাক্সোজম আসে, গলাটা শুকিয়ে থাকে, কিন্তু একটু যদি কেমন শক্ত শক্ত মতন কফ ওঠে, তাহলে গলাতে যতক্ষণ না ওঠে ততক্ষণ কাশে, এবং পেশেন্ট ওই শক্ত শক্ত কফটাকে অমূল্য রতন করে নিয়ে গলার মধ্যে রেখে খানিকক্ষণ রাখে, যাতে কিনা কাশিটা কম থাকে। ঠিক হেপাসাল্পের ক্ষেত্রেও ঠিক সেই রকম, তাদের গলাটা শুকিয়ে যায় এবং কিছু একটা ময়েস্টেড কিছু উঠলে তবেই কিন্তু থামায় হেপাসাল্পের ক্ষেত্রে। এবং কাশতে কাশতে গলা ভেঙে যাওয়া, সেটা কিন্তু যেমন কস্টিকামেরও আছে, যেমন রাস্টক্সেরও আছে, তেমনি হেপাসাল্পেরও আছে। তাহলে প্রত্যেকটা মেডিসিনের একটু আলাদা করতে হবে। উইন্টার সিজনে, বিশেষ করে উইন্টার সিজনে হেপাসাল্প এর কাশিটা বেশি চলে। হেপাসাল্পের কাশিটার কথা বলতে গিয়ে আপনাদেরকে আগেই বলেছি যে তারা কত বেশি শীত কাতুরে, যে একটু শরীরের কোনো অংশ যদি অনাবৃত থাকে তাহলে তারা কাশতে থাকে, সেটাও কিন্তু আমরা বলেছি। হেপাসাল্পের চিল স্টেজে জল পিপাসা নেই, মাকসলের মতন। হেপাসাল্পের যখন চিল স্টেজ থাকে তখন কিন্তু জল পিপাসা নেই। তাহলে জল পিপাসা হট স্টেজে কার কার থাকে?
আমরা দেখতে পাচ্ছি নাগভনিকার, আমরা দেখতে পাচ্ছি পালসেটিলার, আমরা দেখতে পাচ্ছি হেপাসালপের, এদের সবারই কিন্তু এই তিনটে মেডিসিনের বেশিরভাগ ক্ষেত্র হট স্টেজে কিন্তু তাদের জল পিপাসা থাকে। কিন্তু জ্বর আসার অনেক আগের থেকেই জল পিপাসা থাকে, সেটা কাদের? সেটা হলো ব্রায়োনিয়ার ক্ষেত্রে। আর রাস্টক্সের ক্ষেত্রে কিছু সময় আগের থেকে গলাটা শুকিয়ে যাচ্ছে, প্রচন্ড জল খাচ্ছি কিন্তু জলের তৃপ্তি পাচ্ছে না, এই জায়গাটা থাকবে। তাহলে হেপাসালপের ক্ষেত্রে জল পিপাসাটা কোথায় থাকে? যে তার গরম স্টেজে, হট স্টেজে তার প্রচন্ড জল সে থাকে। হ্যাঁ, ঠিক আছে, জল পিপাসা নেই মাকসালের মতন, কিন্তু হিট স্টেজে তার জল পিপাসা চলে আসে। এবার আমরা আসি, এবার আমরা হেপাসাল সম্পর্কে আর যে কথাটা বলি সেটা আমরা একটু দেখি। একটু আগে আপনাকে ফিভার ব্লিস্টারের কথা বলেছি জ্বর অবস্থায়, সেখানে বলেছিলাম হেপাসাল হচ্ছে যে চিল স্টেজে কোনো ফিভার ব্লিস্টার বেরোচ্ছে না, হিট স্টেজে ফিভার ব্লিস্টার বেরোচ্ছে, এবং এপিসের ক্ষেত্রেও হিট স্টেজে ফিভার ব্লিস্টার বেরোচ্ছে, কিন্তু সয়েট স্টেজ থাকা সত্ত্বেও এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও ফিভার ব্লিস্টার কমছে না। দুটো মেডিসিন, একটা হচ্ছে হেপাসাল, একটা হচ্ছে এপিস, কিন্তু রাস্টক্সের হিট স্টেজ মানে সয়েট স্টেজ আসলেই কিন্তু তাদের সব চুলকানি ভালো হয়ে যায়। আর একটা কথা বলবো, হেপাসাল্পের সাথে আমরা অনেক মেডিসিনই তো দেখি যে ফিভার ব্লিস্টার ওঠে, তো রাস্টক্স এর ফিভার ব্লিস্টার মূলত আপার আপার উপরে ঠোঁটে, কিন্তু হেপাসাল্পের ফিভার ব্লিস্টার হচ্ছে নিচের ঠোঁটে। হেপাসাল্পের একটা স্লিপিনেস থাকে, এটা সবাই জানেন, হেপাসাল্পের একটা স্লিপিনেস থাকে, বসে বসেই সে ঘুম ঘুম এসে যায়। কিন্তু হেপাসাল্পের যখন কাশি আসুক বা কাশির সাথে হাঁপানি থাকুক, তারা কিন্তু কি হয় নর্মাল অবস্থায়, তাহলে অ্যাজমা হলে বা কোভিড-19 এর ক্ষেত্রে হোক বা অন্য সময়, পেছনের দিকে হেলে থাকলে আরাম পায়। তাহলে আমরা পেছনের দিকে হেলে থাকে আরাম পায়, আমরা ক্যালিকার্পের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু ক্যালিকার্পের হাইপার সেন্সিটিভনেস অফ দা হোল অফ দা স্পাইনাল কর্ড, তাই তারা ওই আমাদের যে দুটো যে থাই, আমাদের যে দুটো শোল্ডার রয়েছে, ওই শোল্ডার দুটো চেয়ারের দুই প্রান্তে শুধু টাচ করে, মাঝখান দিকে টাচ করতে পারে না ক্যালিকার্পে, সেইভাবেই বসে। কিন্তু হেপাসাল্পের কাশি কিন্তু পিছনের দিকে হেলে থাকলেও কিন্তু তাদের আরাম পায়। এবং হেপাসাল্পের আমরা আর যে জায়গাগুলো আমরা বলতে চেষ্টা করব, সেটা হচ্ছে সামান্য মানসিক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম করলে ওরা কিন্তু দরদর করে ঘেমে যাওয়া, সেটা কিন্তু হেপাসাল্পের ক্ষেত্রেও আমরা পাই। হেপাসাল্পের পেশেন্টের ক্ষেত্রে আর একটা কথা যেটা বলবো, সেটা হলো হেপাসাল্পের পেশেন্টের ভিতরে মুখের ভিতরে যেমন সব যেন পচে গেছে এরকম একটা দুর্গন্ধ বের হয়, তাহলে আমরা সেটা তাহলে পালসেটিলার মধ্যেও তো পাচ্ছি যে তাদের মুখে গন্ধ পাচ্ছে না, তারা নাকে গন্ধ পাচ্ছে না, মুখে স্বাদ পাচ্ছে না, তাহলে হেপাসাল্পের ক্ষেত্রে মুখের ভিতরটা যেমন কেমন পচে গেছে এরকম একটা দুর্গন্ধ কিন্তু তারা কিন্তু পায়, এবং আমরা সেটাও বিচার করে দেখব। কিন্তু পালসেটিলার ক্ষেত্রে যে মুখের গন্ধ থাকে প্রচন্ড, এবং আমরা হেপাসাল্পের ক্ষেত্রেও মুখের গন্ধ থাকে, কিন্তু ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে যে হেপাসাল্পের ক্ষেত্রে পেশেন্ট বলতে পারছে যে মুখের গন্ধটা, ধরুন ডাক্তারবাবু আমার সব ভিতরের অংশ পচে গেছে, কিন্তু পালসেটিলার ক্ষেত্রে বলতে পারছে না মুখের গন্ধটা। কারণ কি বলেন তো? কারণ ওটা হচ্ছে পালসেটিলার নাকেও তো গন্ধ পায় না, তাই সে বলতে পারছে না। কিন্তু দুটো মেডিসিনের মুখে প্রচন্ড দুর্গন্ধ থাকে, ঠিক আছে, হেপাসাল্পের ক্ষেত্রে। আর একটা কথা বলবো মেন্টাল মডিফিকেশনের করার ক্ষেত্রে, যে হেপাসাল্পের ক্ষেত্রে একটা আগুনের মধ্যে অ্যাক্সিডেন্টের মধ্যে কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মধ্যে সে যেন চলে যাচ্ছে, কোথাও একটা আগুন জ্বলছে তার মধ্যে, হেপাসাল্পের মধ্যে দেখা যাচ্ছে যে যে আগুনের মধ্যে কোন একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মধ্যে সে ঢুকে চলে যাচ্ছে, আগুন হচ্ছে আগুন চলছে তার মধ্যে যেন ঢুকে চলে যাচ্ছে, এইরকম একটা ড্রিম কিন্তু স্বপ্ন দেখে। যেখানে আমরা থুজার ক্ষেত্রে যে স্বপ্নগুলো দেখি, যে সাইকোটিকের সব মেডিসিনের ক্ষেত্রে স্বপ্নগুলো দেখি, মরা মানুষের স্বপ্ন দেখা, তেমনি মরা মানুষ কবে মরে গেছে, কোভিডে মারা গেছে, অনেকদিন আগে মারা গেছে সেই স্বপ্ন দেখি, কিন্তু হেপাসাল্পের ক্ষেত্রে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা হচ্ছে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে, অ্যাক্সিডেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে, এইরকম জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি হেপাসাল্পের ক্ষেত্রে। এবার আমরা যে মেডিসিনটাকে আপনাকে বলার চেষ্টা করবো কিছু আনকমন সিমটম দিয়ে, সেটা হচ্ছে রিমেক্স এর ক্ষেত্রে। এই রিমেক্স এবং কস্টিকাম এই ওয়েবের একেবারে কি বলবো যে ধন্বন্তরী ওষুধ কাশির জন্য, দুটোর মোডালিটি সম্পূর্ণ আলাদা। রিমেক্স নিয়ে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করবে। এবার দেখুন রিমেক্স এর সবাই আপনারা জানেন, সবাই অভিজ্ঞ ডাক্তার, রিমেক্স এর কি হলো যে সাধারণভাবে সন্ধ্যেবেলা থেকে কাশিটা আরম্ভ হবে, ডাই টিএসিং কাশি, এবং ঘুমাতে গেলেও ঘুমাতে পারছে না। কিন্তু যেটা সব থেকে বেশি ইমার্জেন্সি মানে বেশি ক্যারেক্টারিস্টিক্স, এভরি ব্রিথ অফ কোল্ড এয়ার কজেস এ টিকলিং সেন্সেশন, মানে ঠান্ডা বাতাস নিতে পারছে, ইনস্পিরেশন করতে পারছে না,
ইনস্পিরেশন করতে পারছে না, সে কিন্তু মুখ ঢেকে রাখছে, বিছানা দিয়ে মুখ ঢেকে রাখছে, গরম বাতাস গেলে তবে কিন্তু তার এই যে একটা ফেদার লাইক, একটা ডাস্ট লাইক, ফেদার লাইক টিকলিং সেন্সেশন গলার মধ্যে, পিট অফ দা থ্রোটে, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি মেক্সের ক্ষেত্রে। কেউ কিছু বলবেন? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এবার রিমেক্স এর ক্ষেত্রে হলো যে গলাতে একটা ফেদার লাইক সেন্সেশন, সেটা কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা থেকে রাত্রি 11টার মধ্যেই বেশি হচ্ছে। আমরা জানি টাইম মোডালিটি ইজ এ ভেরি গুড মেডিসিন, মানে খুব বেশি মোডালিটি আমাদেরকে কাজে লাগে। যেমন মাঝরাত্রির পরে কাশি হলে যেখানে পেশেন্ট উঠে পড়ছে, একটা কাশির প্যাক্সিডম উঠছে, আমরা সেখানে ডসেরার কথা ভাবি। দুটো থেকে চারটের মধ্যে কোনো কমপ্লেন হলে আমরা সেখানে ক্যালিকার্বের কথা ভাবি, আর্সেনিকের কথা ভাবি, মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন 12টা থেকে 1টার মধ্যে ভাবি, রাস্টাক্স এর ক্ষেত্রে 12টা থেকে 2টার মধ্যে মিড ডে মিড নাইট এর কথা ভাবি। তেমনি রিমেক্স এর ক্ষেত্রে আমাদেরকে সন্ধ্যাবেলা থেকে 11টার মধ্যে কাশি, এবং কাশিটা যখনই এই মুখটা ঢেকে রাখছে, কাপড় দিয়ে রাখছে, গরম কিছু দিয়ে রাখলে গরম হাওয়াটা যখন ঢুকছে তখন ভালো। ঠিক উল্টো হচ্ছে কস্টিকাম। কস্টিকামের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ড্রাই কাশি বলুন, কোভিড এর কাশি বলুন, জ্বরের কাশি বলুন, যারেই বলুন, সেখানে তার যে কাশিটা হচ্ছে সেটা ঠান্ডা জল খেলে রিলিফ পাচ্ছে, ইভেন নর্মাল টেম্পারেচারে জল খেলেও তাদের কিন্তু রিলিফ পাচ্ছে। এটা কিন্তু পুরো দুটো মডালিটি দুটো আলাদা, এবং তার জন্য এই সিজনে এই ওয়েব থ্রিতে রিমেক্স এবং কস্টিকাম বাজি মাপ করে দিচ্ছে পেশেন্ট ডাক্তারদের ক্ষেত্রে, বুঝতে কোনো অসুবিধাটা হচ্ছে না। তো রিমেক্স এর ক্ষেত্রে আমরা এখানেই এই জায়গাটার ক্ষেত্রে আমরা বলার চেষ্টা করলাম, এবং রিমেক্স এর ক্ষেত্রে আরেকটা যেটা আসছে তার ল্যারিংস এবং ট্যাকিয়াটা, যেখানটাতে আমাদের গলার নিচের দিকের অংশটা, যেখানে বাইফারকেশন অফ দা ট্যাকিয়া, ট্যাকিটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুটো দিকে ফুসফুসে ঢুকে যাচ্ছে, ওরকম জায়গাতে একটা রনেস এবং সোননেস ফিলিং, তো এই ফিলিংটা কিন্তু দেখুন কস্টিকামারও আছে আবার রিমেক্স এর আছে। কি আশ্চর্য, কিন্তু মোডালিটি দিয়েই তবেই আপনি ভাগ করতে পারবেন। কস্টিকাম ঠান্ডা জিনিস, ঠান্ডা জল খেলে রিলিফ পাবে, কিন্তু আর তার সঙ্গে কস্টিকামের একটা আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক কন্ডোমিটেন্ট সিম্পটম আছে, আমি পরে কস্টিকাম বলার সময় এরপরেই আমি বলছি সেটা। কিন্তু দুটো মেডিসিনেরই তো গলাতে একটা রনেস হেজে যাওয়ার মতন অনুভূতি, কিন্তু রিমেক্স এর ক্ষেত্রে ইনহেলেশন, ঠান্ডা বাতাস ইনহেলেশন করলেই তাদের কষ্ট, আর কস্টিকামের ক্ষেত্রে ঠান্ডা জল খেলেই তাদের আরাম। পুরো দুই মেরু মধ্যে রয়েছে, তাই আমাদের ডাক্তারদের এই দুটো মেডিসিন চয়েস করার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কোনো রকম কিছু অবকাশ নেই। তো আমরা রিফ্লেক্স এর ক্ষেত্রে যেমন কভারিং মাউথ, মুখে কভারিং দিয়ে থাকলে ভালো হচ্ছে, বা কোনো মুড়ি দিয়ে থাকলে ভালো হচ্ছে, সেটা বলেছি, যেভাবেই বলার চেষ্টা করুন না কেন, এর থেকে বেশি কিছু নেই যে মুখ ঢেকে রাখলে, কাপড় দিয়ে ঢেকে রাখলে রিফ্লেক্স এর কাশি কমবে, আর ঠান্ডা জল খেলে কস্টিকামের কাশি কমবে, এর মধ্যে কোনো দ্বিধাচারিতা কিছু নেই। এবার আমি কাশি সম্পর্কে বলতে গিয়ে আপনাদেরকে এবার যে মেডিসিনটার কাশি সম্পর্কে আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যে কস্টিকাম, যেটা কস্টিকামের ক্ষেত্রে আমি একটু আগেই বলছিলাম যে কস্টিকামের সম্পর্কে আরো কিছু কথা বলবো, যেটা আনকমন পিকুলিয়ার কথা, যেগুলো হয়তো আমরা সাধারণভাবে জানি না, কিন্তু আবার অনেকেই জানি। এখানে মডালিটিটা বললাম কাশির ক্ষেত্রে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কস্টিকামের যে কাশিটা, সেখানে কি হলো, কাশির সঙ্গে সঙ্গে যে কাশছে, তো তার সঙ্গে একটা কম, কোথায় কাশি, কোথায় গলা, কোথায় থ্রোট, আর সেখানে তার রাইট হিপ জয়েন্টে একটা ব্যথা, রাইট হিপ জয়েন্টে একটা অস্বস্তি ভাব, সরি লেফট, কস্টিকাম আমরা রাইট সাইড এর মেডিসিন, কিন্তু কাশির ক্ষেত্রে তার লেফট হিপ জয়েন্টের একটা ব্যথা, এইটা কিন্তু কস্টিকামের একটা আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম, কাশির সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে আসবে। এবং কস্টিকামের ক্ষেত্রে ঠান্ডা জল খেলে রিলিফ, এটা যেমন আমরা বলেছি, কস্টিকামের কাশির সাথে সাথে তাদের যদি আমরা ইনভলান্টারি ইউরিনেশন পাই, তাহলেও কিন্তু খুব একটা ভালো আমরা অবস্থার মধ্যে থাকবো। কিন্তু কস্টিকামের ক্ষেত্রে দেখা যায় যে এক্সপিরেশন, যখন বাতাসটা বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু কাশির প্রভাকেশন হচ্ছে, যেখানে রিমেক্স এর ক্ষেত্রে ইনহেলেশন, দেখুন দুটো মেডিসিন পুরো দুই মেরু, যখন এক্সপিরেশন করছে, বাতাস যখন বেরিয়ে আসছে, তখন কিন্তু তাদের কষ্ট হচ্ছে রিমেক্স এর ক্ষেত্রে, কস্টিকামের ক্ষেত্রে। আর ইনহেলেশনের অসুবিধা কোনটা, সেটা হচ্ছে যে রিমেক্স, যেমন অ্যাকোনাইটের ক্ষেত্রেও দেখেছি এক্সপিরেশনে তাদের অসুবিধা, এই জায়গাটাতে আমাদের একটু ডিফারেন্সিয়েশন করে বললেও আমরা পড়তে পারি।
এবার আমরা যে মেডিসিনটা পড়বো কাশির জন্য সেটা স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস, ইটস এ ভেরি গুড মেডিসিন স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস এই সিজনে। প্রোডাক্টিভ কাফের ক্ষেত্রে দুটি মেডিসিন খুব কাজ করছে, একটা হচ্ছে অসিমামসান তুলসী গাছের থেকে আর একটা হচ্ছে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস। কিন্তু স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস এ আরো কিছু সিমটম আমরা পাবো পিকুরিয়ার, সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। যে কোনো ইনফ্লুয়েঞ্জা জ্বর হওয়া, সে কোভিড হোক আর নাই হোক, ইনফ্লুয়েঞ্জা জ্বর চলে গেছে কিন্তু কাশিটা কোনো প্রকারে কমছে না, কোনো সিস্টেমের ওষুধ খেয়ে কমছে না, সেখানে হোমিওপ্যাথি করেও কমছে না আর অ্যালোপ্যাথি করে তো আসেই বেশিরভাগ ক্ষেত্রে, সেখানেও কমছে না। সেখানে কাশিটা সাধারণভাবে রাত্রের দিকেই বেশি হচ্ছে, কাশিটা শুলে বেশি হচ্ছে, পেশেন্ট উঠে বসতে বাধ্য হচ্ছে এবং তার একটা পিকুলিয়ার সিমটম হলো যে তার রাইট সাইডের চেস্টে, আমরা জানি যে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস রাইট সাইডের মেডিসিন, তার রাইট সাইডের চেস্টে একটা বার্নিং সেন্সেশন এবং এই বার্নিং সাইডটা চেস্ট থেকে চলে গিয়ে শোল্ডারের রাইট সাইড পর্যন্ত চলে যাবে। দেখুন কি একটা আনকমন পিকুলিয়ার, একটা ইনফ্লুয়েঞ্জা হয়েছে, জ্বর সারছে না, অ্যালোপ্যাথিক ওষুধ বেটে খেয়েছি, কবিরাজি ওষুধ বেটে খেয়েছি সারছে না, 10-12 দিন হয়ে গেছে, কাশতে কাশতে ড্রাই কাশি এবং সন্ধ্যেবেলার দিকে কাশিটা বাড়ছে এবং অবশ্যই পেশেন্ট শুয়ে থাকলে কাশিটা বাড়ছে, উঠে বসতে বাধ্য হচ্ছে কিন্তু তার ডান দিকের বুকে একটা বার্নিং সেন্সেশন, বার্নিং সোননেস এবং এই সোননেসটা থ্রু আউট দ্য রাইট শোল্ডার পর্যন্ত চলে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আমরা অবশ্যই দেখব। এবং তার মধ্যে আর একটা পিকুলিয়ার সিমটম আপনার স্যাঙ্গুইনেরিয়ার ক্ষেত্রে আছে, সেটা হলো যে যে আস্তে আস্তে পাদ বেরিয়ে যাচ্ছে, পাসিং ফ্ল্যাটাস, এটা যদি পাই তাহলে স্যাঙ্গুইনেরিয়া। এই যে 4-5টি কথা, যে জ্বর হয়েছিল ইনফ্লুয়েঞ্জা, এখন হাজার ওষুধ খেয়েছি বিভিন্ন সিস্টেমে, জ্বর সারছে না, রাত্রি দিকে জ্বর হচ্ছে, কাশির চোটে উঠে বসতে বাধ্য হচ্ছে, তার ডান সাইডের চেস্টে একটা বার্নিং সোননেস রয়েছে, সেই সোননেসটা রাইট সাইডের চেস্ট থেকে রাইট শোল্ডার পর্যন্ত চলে যাচ্ছে এবং তার সঙ্গে পাদ হচ্ছে, মানে কাশতে কাশতে পেদে যাচ্ছে, পাদ পাদ হচ্ছে, ইট ইজ এ ভেরি গুড সিমটম ফর স্যাঙ্গুইনেরিয়া ক্যারাডেন্সিস। এবার আমরা যে মেডিসিনটা আপনাকে আপনাদেরকে বলার চেষ্টা করব, ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম। ম্যাঙ্গেনাম অ্যাসিটিকামের এখানে এখানে যে ডক্টর বাবুরা পেয়েছেন তারা যেটা বলেছেন এবং আমরাও যেটা জানি যে ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম নট ইজ ভেরি গুড মেডিসিন, মানে ওয়েল প্রুফ মেডিসিন নয়, কিন্তু যে কটা মেডিসিন আমরা পাই পার্টিকুলারে সেটা কিন্তু খুব ভালো। এটা হচ্ছে যে সারাদিন কেশে বেড়াচ্ছে, সারাদিন কাশি কিন্তু শুলে আর কাশি নেই। কি মডালিটি দেখুন, সারাদিন কেশে বেড়াচ্ছে শুলে আর কাশি নেই, সেটা হোক দিনে হোক রাত্রে। এবং তাদের এটা অনেক মেডিসিনই পাবেন যে তারা কথা বললে হাসলে তাদের কাশিটা বেড়ে যাচ্ছে, এটা তো অবশ্যই আছে। তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা আছে সেটা হচ্ছে তাদের, আমরা সুস্থ অবস্থাও যারা গান করে, কোভিড বলে কথা নেই, তাদের একটা দুটো কলি গান করলে এই গলার ভয়েস কেমন যেন পুরু হয়ে যায়, দ্যাট ইজ অ্যাফোনিয়া, কাশতে কাশতে তাদের অ্যাফোনিয়া হয়ে যাচ্ছে। তাহলে শুলে কাশিটা কমে যাচ্ছে, সারাদিন ধরে কাশছে শুলে কাশিটা কমে যাচ্ছে, লেখাপড়া করলে বা হাসলে কাশিটা বেড়ে যাচ্ছে এবং গলা ভেঙে যাচ্ছে। এই জায়গাটা আমরা দেখতে পাবো যে ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম ইজ এ ভেরি গুড মেডিসিন। এবার আমি যে সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে স্পঞ্জিয়া। কিছু কিছু ডক্টরদের বাবুর কাছে স্পঞ্জিয়া এসেছে বাচ্চাদের ক্ষেত্রে, স্পঞ্জিয়া ইজ এ ভেরি গুড মেডিসিন, টিউবারকুলার ডায়াটিসিস থাকে, প্রায় প্রায় বাচ্চার সর্দি কাশি লাগে, গলার টনসিল ফোরে, অল্পতেই ঠান্ডা কাশি লাগে। আমরা যে কোনো কনস্টিটিউশন মেডিসিন করার সময় যদি প্রচন্ড ড্রাইনেস অফ দা রেসপিরেটরি ট্র্যাক, ল্যারিংস হোক যেখানে হোক, একটা বার্কিং কুকুরের ডাকার মতন কাশি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেথোস্কোপ ঠেকালেই দেখতে পাবো যে করাত যেভাবে কাটে, করাত দিয়ে যেভাবে সমিলে যেভাবে গাছগুলো কাটে, যে শব্দ করাত কাট মানে কাট কাটার শব্দ সেটা পাচ্ছি। কিন্তু এদের ক্ষেত্রে একটা একটা পিকুলিয়ার সিমটম হচ্ছে যে এদের কাশির ক্ষেত্রে স্পঞ্জিয়া, যে কাশিটা অ্যাবেট হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে কিসে, আফটার ইটিং অর ড্রিঙ্কিং, স্পেশালি ওয়ার্ম ড্রিঙ্ক, গরম কিছু খেলে কমছে। তাহলে গরম কিছু খেলে কমছে তো রাসপক্সের ক্ষেত্রেও হয়, কিন্তু এর ক্ষেত্রে পিকুলিয়ার যে সিমটমটা সেটা হচ্ছে তাদের স্টেথোস্কোপ যদি আমরা ঠেকাই তাদের বুকে চেস্টে, তাহলে করাত কাটার মতন শব্দ পাবো এবং কুকুরের ডাকার মতন এরকম ঠং ঠং করে বার্কিং কাপ তাদের মধ্যে থাকবে এবং সেই সঙ্গে একটু তাদের একটু শ্বাসকষ্ট, হালকা হালকা শ্বাসকষ্ট থাকছে, সেখানেও কিন্তু আমরা স্পঞ্জিয়া দিতে পারি। সাধারণভাবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে 6 দেওয়াই ভালো অ্যাগ্রেভেশনের জন্য, সেক্ষেত্রে 30 যদি দেওয়া যেতে পারে পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করে। এবার আমরা যে মেডিসিনটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে আমার নির্দিষ্ট সময় থেকে আপনাদের কাছে যে বলেছিলাম তার থেকে আমার 12 মিনিট
মোটামুটি আমি 1 ঘন্টা জাস্ট বলেছি, আমার 15 মিনিট মতন সময় আছে, সেখানে আপনাদেরকে আমি আরো কতগুলো মেডিসিন বলবো, তার মধ্যে থেকে আপনাদের সালফার সম্পর্কে বলবো, সুরিনাম সম্পর্কে বলবো, নেপটাম সাল বলবো, আর্সেনিকাম আর্গেটাম বলবো এবং অ্যাকোনাইট বলবো। আমি সালফার এবং সুরিনামটা একটু পরে বলবো, তার আগে আমি আপনাদেরকে নেপটাম সাল বলবো। নেপটাম সালকে আমরা সাধারণভাবে আমার বাড়ির মার ক্ষেত্রে এবং আমার পেশেন্টের ক্ষেত্রে দেখেছি যে, এবং আরেকটি পেশেন্টের ক্ষেত্রে দেখেছি, তিনজনই পজিটিভ রেজাল্ট পেয়েছি। দেখুন, নেপটাম সালফের আমরা শীতকালের একটা ওষুধ, নেপটাম সাল একটা সাইকোটিক মায়োজমের ওষুধ, পেশেন্টের তিনটা মায়োজমকে কাভার করে, সাইকোটিক মায়োজম হয়, কিন্তু সেখানে নেপটাম সালফের সকালে ঘুম থেকে ওঠার পরে গাদা গাদা হলুদে সবুজে কফ বেরোবে পালসেটিলার মতন, সেটা পায়। কিন্তু এই সিজনে যখন দেখুন, কেন বললাম ওয়েব থ্রিতে এখানে অ্যাসিমটোমেটিক পেশেন্ট কিন্তু গুরুত্ব দিচ্ছে না, কাশি হচ্ছে হচ্ছে, ও কাশি হোক না একটা দুটো, কিন্তু কয়েকদিন কাশি হওয়ার পরে তার জিভে একটা পিকুলিয়ার টাইপের, আমি অন্তত 200 থেকে 300 নেপটাম সালফের পেশেন্টের এই জিভ দেখে ওষুধ দিয়েছি, একটা কেসও কখনো ফেল হয়নি। সেটা হচ্ছে তাদের হচ্ছে পুরো জিভটা একদম গুড়ার থেকে আগা পর্যন্ত পুরো জিভটা একটা ব্রাউনিস ইওলিস কোটিং এবং ডিপ পুরু থাকবে, মুখে তেতো তেতো ভাব, মুখে কিছু খেতে লাগবে না। কিন্তু এটা তো আমরা অতি পরিচিত জায়গা, কিন্তু যেখানে দেখছি যে তার এই কাশি ছিল, হঠাৎ করে তার নাক দিয়ে জলের মতন বেরোচ্ছে, হাঁচি হচ্ছে, লালা ভর্তি থাকছে, ব্রায়ানিয়ার মতন কিছু সিমটম পাচ্ছি। নেপটাম সালফের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্রায়ানিয়ার মতন কিছু সিমটম তাদের মধ্যে থাকে, নেপটাম সালফের সেই ব্রায়ানিয়ার সিমটমের সঙ্গে পাজেল্ড হয়ে যাচ্ছি, আমি ওষুধ দিতে গিয়ে ব্রায়ানিয়ার সঙ্গে পাজেল্ড হয়ে যাচ্ছি যে ব্রায়ানিয়া দেবো না নেপটাম সালফ দেবো। কিন্তু যখন আমি দেখলাম আমার মায়ের ক্ষেত্রে দেখলাম এত পিকিউলিয়ার, যখন তার কমপ্লিটলি ব্রায়ানিয়া আসছিলাম, কিন্তু আমি পাজেল্ড হয়ে গেলাম যে কি করব এখন। আর বাড়ির পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট করা অতি কঠিন, সেক্ষেত্রে আমি দেখলাম যে এত পিকুলিয়ার জীব দেখেছি যে নেপটাম সালফের, সেখানে নেপটাম সালফ না দিয়ে আমি আর কিছুতেই থাকতে পারিনি, এবং নেপটাম সালফ দিয়েছি। সবার আগে আমরা সবাই এফেক্টেড হয়েছি বাড়ি সমেত, কিন্তু সবার আগে আমার মা ভালো হয়ে গেছে, নেপটাম সালফ 32 ডোজ দিয়েছিলাম। তো আমার একটা পেশেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে এখন পেশেন্টরা প্যারাসিটামল খেয়ে আসছে, তারা প্যারাসিটামল খেয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়েছে, ডাক্তারবাবু মুখে ঠিক মতন স্বাদ পাচ্ছি না, কাশিটা কমছে না, দেখুন না নাক দিয়ে হলুদ হলুদ কফ বেরোচ্ছে, না না হলুদ হলুদ কফ না, দেখি আপনার জিভটা, দেখি দেখি জিভের সেই ক্যারেক্টার, সেই ব্রাউনিস ইওলিস কোটিং হোল অফ দা টাং এইটা থাকছেই, সেইটা দেখেই আমি দিলাম। কালকে আমার কাছে পেশেন্ট এসেছে 5 দিন পরে, বলছে ডাক্তারবাবু আর কি ওষুধ লাগবে, আমি তখন অনেক ভালো। তাহলে নেপটাম সালফ যে এই সিজনে আসছে এটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এবং আর্সেনিক আয়োডিনটা আমি আর একটা মেডিসিন বলবো, সেটা হচ্ছে যে জায়গাটাতে টিউবারকুলার ডায়াথিসিস এর পেশেন্ট গুলো বেশি থাকে, যেখানে মিড ডে মিড নাইট তার অ্যাগ্রাভেশন হচ্ছে, প্রচন্ড খিদে, ওজনটা কমে যাচ্ছে, কয়েকদিন ধরে কাশি, তাতেই তার দেখা যাচ্ছে যে ওজন কমে যাচ্ছে, এবং আগে থেকে ওজন কমে যাচ্ছিল এখন যেন আরো বেশি, কিন্তু খিদেটা প্রচুর, অগ্রাসে খাচ্ছে, কিন্তু তাতে তা সত্ত্বেও যেন এরকম একটা জায়গা, এবং রাত্রিকালীন ঘাম, যেটাকে আমরা টিউবারকুলার দেখি ডেন্সিং ঘাম, রাত্রিকালীন ঘাম, গায়ে শীত শীত লাগছে, এটা আর্সেনিক আর্সেনিকাম আয়োডিনাম, এরকম ক্ষেত্রেও কিছু কিছু ডাক্তারদের কাছে এসেছে যেটা জ্বরের ক্ষেত্রেও দেওয়া যেতে পারে। এটা অ্যাকোনাইটের ক্ষেত্রে আমি একটু আগে বলে নিই, অ্যাকোনাইটের ক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছু আমি পিকুলিয়ার কথাবার্তা আপনাদেরকে বলবো, যেটা কিনা অ্যাকোনাইটের ক্ষেত্রে বলবো যে দেখুন অ্যাকোনাইটের এই সিচুয়েশনটা তৈরি হয় কখন। অনেকেই বলবেন যে অ্যাকোনাইট আমি দিতে পারি না, অ্যাকোনাইট হচ্ছে তার মধ্যে যে কোনো পরিস্থিতির মধ্যে তার মধ্যে একটা অ্যাংজাইটি ছিল, সেই অ্যাংজাইটিটা কিসের এনজাইটি, ধরুন একটা ট্রেনের মধ্যে সিট পাওয়া যাবে না, তাই সেকে স্টেশন থেকে দৌড়িয়ে উঠতে হবে, মানসিক একটা টেনশন অ্যাংজাইটি, তারপরে হুড়িয়ে ফুড়িয়ে উঠলো, ঘেমে গেল, তারপরে জানলার পাশে বসলো, ঘামটা সাপ্রেশন হয়ে গেল, এটাই সে অ্যাকোনাইট। কোন একটা ছেলে খেলার মাঠে, আমি 2-3 কেস পেয়েছি এর মধ্যে, কোন একটা ছেলে খেলার মাঠে খেলতে গেছে টেনশনে যে ভালো খেলতে হবে, তারপরে ঘেমে গেছে, ঘামে পড়ে অটো রিকশা করে এসেছে, ঘামটা শুকিয়ে গেল, তাহলে তার অ্যাকোনাইট। তাহলে অ্যাকোনাইট দিতে গেলে কতগুলো কথা আছে, একটা হচ্ছে ড্রাই কোল্ড উইন্ড, ড্রাই নর্থ অর ওয়েস্ট উইন্ড, এক্সপোজার টু ডট অফ কোল্ড এয়ার এবং হোয়াইল পারিসপিরেশন ইজ সাপ্রেসড, ব্যাড ইফেক্ট অফ চেক পারিসপিরেশন, সেটা তো আছেই, গ্রেট ফিয়ার অফ এনজাইটি মেন্টালি, সেটা কিন্তু থাকতেই হবে, এবং নার্ভাস এক্সাইটমেন্ট থাকতে হবেই, নাহলে অ্যাকোনাইট কিছুতেই আসবে না, এবং তার মুখ চোখে প্রচন্ড একটা ভয়ের ছাপ, বিশেষত বর্তমান পরিস্থিতির ভয়, এই যে কোভিড এর ভয়, কোভিড হলে আমার কি হবে, এই পরিস্থিতি কিন্তু তার থাকবে, এবং অ্যাকোনাইটের ক্ষেত্রে ফিজিক্যালি বা মেন্টালি দুটোই কিন্তু তারা রেসলেস থাকে, এবং যে কারণে ভয় করে সেই ভয়ের সাথে বাস্তবতার কোনো মিল থাকবে না। এটা আর্সেনিকের ক্ষেত্রে হয়তো তার রোগ হয়েছে কিছুটা, কিন্তু সে মরে যাবো,
তার আর্সেনিকিতে টাইডিনেস থাকবে, তুই ভালো ডাক্তার দেখা, হোমিওপ্যাথিতে হবে না, ভালো বড় ডাক্তার গঞ্জের থেকে নিয়ে আয়। অ্যাকোনাইট বলবে মৃত্যুর দিন বলে দেবে, অ্যাকোনাইট বলবে যে নিশ্চিত সিরিয়াল ডাউন করে, প্রিডিকশন করে অমুক সময় জ্বরটা আমার, আমি ওই অমুক সময় মরে যাব। এত বেশি তার মধ্যে এনজাইটি এবং প্রিডিকশন থাকে, এবং ভয়ে সবকিছু চমকে চমকে ওঠে, কিন্তু বেলাডোনার মতন ওই ঘুমের ঘরে চমকে ওঠে না, এমনি যে কোনো জিনিস দেখে একটা ছায়া দেখেও চমকে চমকে উঠছে, এটা কিন্তু থাকবে অ্যাকোনাইটের ক্ষেত্রে। এবং অ্যাকোনাইটের জ্বরের ক্ষেত্রে কি, আপনি গায়ে হাত দেখবেন গা একদম শুকনো আর গরম, মুখটা লাল, কখনো লালের সঙ্গে আবার বিবর্ণ হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল, এবং তার বার্নিং থার্স্ট, যেটা এত আমি বলেছি অ্যাকোনাইটের ক্ষেত্রেও লার্জ কোয়ান্টিটিস অফ কোল্ড ওয়াটার বার্নিং থার্স্ট থাকে, অ্যাকোনাইটের ক্ষেত্রেও আমরা প্রচন্ড জল পিপাসা পাই, কিন্তু অ্যাকোনাইটের ক্ষেত্রে জল পিপাসা পায়, কিন্তু আর্সেনিকের সঙ্গে অ্যাকোনাইট ভাগ করতে গেলে আর্সেনিকের শুতে গেলে তার কষ্ট, শুতে গেলে তার কষ্ট, এই জায়গাটা থাকবে, ফ্যাস্টিডিয়াসনেস থাকবে আর্সেনিকের, আর্সেনিকের প্রচন্ড ফিজিক্যাল উইকনেস থাকবে, মেন্টালি সে প্রচন্ড রেসলেস কিন্তু ফিজিক্যালি উইকনেস থাকবে। আর আমরা সেখানে অ্যাকোনাইটের ক্ষেত্রে জ্বরে প্রচন্ড স্নায়বিক অস্থিরতাও থাকবে তার ক্ষেত্রে, দুটো মেডিসিন থাকবে, কিন্তু দুটো মেডিসিনের জল পিপাসা আলাদা, দুটো মেডিসিনের পুরো টোটাল পিকচারই আলাদা অ্যাকোনাইটের সাথে আর্সেনিকের ক্ষেত্রে, আমরা ডিফারেন্সিয়েশন করতে আমাদের কোনো অসুবিধাই হবে না। আমি আর কতগুলো মেডিসিন বলছি যে হায়োসিমাস, এক্ষেত্রে হায়োসিমাসও আসছে, এখানে কাশিটা সেখানে ঘুম থেকে শুলে শুলে কাশি বাড়ছে, ঘুম থেকে উঠেও তত কাশি কমছে না, কোনো কোনো ডাক্তারবাবু পেয়েছেন যে বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঘুরলে তবেই কাশি কমছে, ইজ এ হায়োসিমাস। অসিমাম স্যান্ট অনেক ডাক্তারবাবু পেয়েছেন, যেখানে গাদা গাদা টপ বেরোচ্ছে সেখানে অসিমাম স্যান্ট 30 পাওয়ারের ওষুধ দুটো ডোজ দিয়েছেন। বেলাডোনার ক্ষেত্রেও কোনো কোনো ডাক্তারবাবু পেয়েছেন এই এই ওয়েবে যে দু একজনের ক্ষেত্রে যেখানে জ্বর আসছে কিরকম, সেখানে প্রচন্ড গলার একটা ব্যথা প্রচন্ড, এবং বিশেষ করে গলার ডান দিকে প্রচন্ড ব্যথা, এবং টেম্পারেচার হঠাৎ করে, এই ছিল না, হঠাৎ করে সাডেনলি হাই রাইজ অফ টেম্পারেচার এইটা, এবং মাথা প্রচন্ড যন্ত্রণা, আলো এবং আলোতে এবং সাউন্ডে তার প্রচন্ড অ্যাগ্রাভেশন, এই জায়গাটা পেয়েছে। আর জেসিমিয়ামের ক্ষেত্রে খুব একটা ইসিজি পাওয়া যাচ্ছে না, তবে এক্ষেত্রে যদি পাওয়া যায় সেখানে হাই রাইস অফ টেম্পারেচার থাকবে এবং ভেরি চিলিনেস থাকবে জেসিমিয়ামের মধ্যে, এবং সেখানে থাস থাকবে না, কিন্তু তার মধ্যে একটা মোটর প্যারালাইসিস থাকবে, বিশেষ করে তার চোখ দুটো সে খুলতে পারবে না, চোখে চোখ বুঝে থাকবে, এই জায়গাটা থাকবে, এবং চোখে যদি মাছি বসে তাহলে হচ্ছে মাছিটা তাড়ানোর যে অনুভূতি সেটা তারা পাবে না, ইট ইজ এ জেলসিমিয়াম। এবং এবং আপনাদেরকে আমি আর দুটি মেডিসিন সম্পর্কে বলবো, আর 10টা মিনিট আপনাদের কাছে সময় আমার আছে, এখানে দুটো মেডিসিন বলবো, সালফার বলবো আর সরিনাম বলবো, কোন পরিস্থিতিতে সালফার এর মধ্যে আসছে এবং কোন পরিস্থিতিতে সরিনাম এর মধ্যে আসছে সেই সম্পর্কে কিছু পিকুলিয়ার কথাবার্তা আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। সেটা হলো সালফার, সালফারের মধ্যে দেখুন রোগের প্রবণতা না থাকলে তো রোগ হয় না, সাসেপ্টেবল থাকলে রোগ হয় না, কিন্তু রোগটা তৈরি করছে যে লাইফ সিচুয়েশন সেটা কিরকম। সালফার হচ্ছে মানে ফলস প্রাইড ফুলিস বিহেভিয়ার, অর্থাৎ তার একটা অহংকার রয়েছে ফলস, কিন্তু তার মধ্যে যে অ্যাক্টিভিটি ফুলিস, এইটা করতে গিয়ে সে যখন এই জায়গাটা থেকে তার অপটিমিস্টিক ওয়েতে অর্থাৎ তার আশাবাদীতে করতে চেষ্টা করছে, সেরকম একটা যখন অ্যাপ্রিসিয়েশন তার তৈরি হচ্ছে, সেই অ্যাপ্রিসিয়েশনের মধ্যেই কিন্তু সালফার লুকিয়ে রয়েছে তার প্রবণতা হওয়ার জায়গায়, সেটা যেমন আছে একটা, তেমনি আমরা সালফারের ক্ষেত্রে আর যে পয়েন্ট গুলোর ক্ষেত্রে আমি জাস্ট সময়ের অভাব আমি যে পয়েন্ট গুলো বলবো, যেখানে যেখানে আমরা সালফার যে জায়গায় দিচ্ছি সেই জায়গাগুলো হচ্ছে যখন ওয়েল ইন্ডিকেটেড মেডিসিন কাজ করছে না, অ্যাক্টিং করছে না ঠিক মতন, সেই ক্ষেত্রে আমরা মায়াজমেটিক ব্লকেজ হিসেবে সালফার দিচ্ছি। জ্বর চলে যাচ্ছে, জ্বর চলে যাওয়ার পরে তার মধ্যে কি হচ্ছে, খিদে থাকছে না, খেতে বসেছে প্রচন্ড খিদে, জল খেয়ে পেট ভরে যাচ্ছে, ভাত খেতে পাচ্ছে না, এটা যেমন একটা ইন্ডিকেশন থাকে, তেমনি সালফারের ক্ষেত্রে হাত পা, হাত মানে আপনি যদি ওর হাত বা পাতে হাত দিয়ে হাত দেন তাহলে কি হবে, সালফারের ক্ষেত্রে ঠান্ডা লাগছে, কিন্তু পেশেন্ট বলছে কি যে আমার ভিতরটা এক্সটার্নালি চিলিনেস কিন্তু ভিতরটা বার্নিং সেন্সেশন, এটা থাকবে, এটা সালফারের আর একটা ইন্ডিকেশন থাকবে। যেখানে আমরা দেখেছি যে পেশেন্টের আমরা সালফারের ক্ষেত্রে বিটার টেস্ট ইন মাউথ আছে, যেখানে বিটার টেস্ট অফ মাউথ থাকা সত্ত্বেও আমরা প্রথম দিকে কি দেখলাম, ব্রাউনিয়ারের বিটার টেস্ট অফ মাউথ, ব্রাউনিয়া কাজ করার পরে আর কাজ করছে না, তাহলে যেখানে
সেটিলা দিচ্ছিলাম সারাক্ষণ ধরে তেতো ছিল, এখন আর সারাক্ষণ তেতো নেই। তাহলে কখন তেত? শুধুমাত্র খাওয়ার সময় তেত, তাহলে আর পাসিটিলা নেই, এখন বেড়ানোর দিকে চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে যখন পালসেটিলা দিয়েছি তাও মেডিসিন কাজ করছে না, ব্রামিয়াজি সম্পূর্ণ কাজ করছে না, কিছু কাজ করার পরে আর কাজ করছে না, সেসব ক্ষেত্রে অ্যান্টিমাইজমেটিক ব্লকেজ হিসাবে আমরা কিন্তু এক্ষেত্রে দিতেই পারি সালফারকে। সেখানেও কিন্তু সালফারের ক্ষেত্রে বিটার টেস্ট অফ ফুড আমরা কিন্তু পাবো, সেই জায়গাটা আমরা আছে। আর যে জায়গাটা গুলোতে সালফার আছে, জ্বরের প্রাক্সিলম চলে গেলে সালফারের পেশেন্টের ক্ষেত্রে খুব দুর্বলতা আসে। এখানে তো দুর্বলতা আছে, তো সরিনামের ক্ষেত্রেও দুর্বলতা আছে, কিন্তু সরিনামের ইন্ডিকেশনটা আলাদা, সেখানে সরিনামের ঘামই হয় না, কিন্তু জ্বরের পরে যে দেখা যায় তাদের প্রচন্ড ঘাম থাকে, প্রচন্ড দুর্বলতা, দুর্বলতা টনিক ভিটামিন খাওয়া সত্ত্বেও কমছে না, এবং সরিনামের বাকি যে সিমটম গুলো সে একদম চান করতে চাইবে না, তার গায়ে প্রচন্ড দুর্গন্ধ বেরিয়ে যাবে, যে পেশেন্টের এত দুর্গন্ধ গা থেকে বেরোবে যে চার পাঁচ দিনের চান না করাতে সেটা বলার মতন না, এবং প্রচন্ড সরিনামে প্রচন্ড তার ঠান্ডাতে তার সেন্সিটিভনেস থাকবে। সালফারের ক্ষেত্রেও কিন্তু জ্বরের জ্বর চলে যাওয়ার পরেও চান করতে চাইবে না, সে অজুহাত দেখাবে চান করলে আমার এই রোগ বাড়বে ওই রোগ বাড়বে, তো জ্বরের ক্ষেত্রে হয়তো আমার জ্বর চলে আসবে, এরকম অজুহাত দেখিয়ে চান করতে চাইবে না। কিন্তু যদি সরিনামের ক্ষেত্রে আমরা দেখেছি চান করলে কিন্তু তার সিমটম গুলো কমে, মেন্টাল সিমটম কমে, সরিনামের ক্ষেত্রে চান সালফারের ক্ষেত্রে চান করলে অনেক ক্ষেত্রে তার ফিজিক্যাল সিমটম বাড়ে, কিন্তু চান সে করতে চাইবে না। সে এই জায়গাটা এবং তার যে গেট আপটা, আপনি সালফারের গেট আপটা দেখবেন যে মুখে ফুলঝুরি কিন্তু গা হাত পা ফাটাফুটি, ঠিক মতন চুল চুলে উগ্র কুগ্র, কোন রকম মাঞ্জা দেওয়া নেই জামা কাপড়ে, এই জায়গাটা কিন্তু সালফারের ক্ষেত্রে পাবেন। এবং তার মধ্যে একটা অ্যাংশাসনেস পাবেন, একটা পিটুলিয়ার কথা বলছি, সরিনাম এবং সালফারের মধ্যে সরিনাম সবসময়ের জন্য ডেসপিয়ার হতাশাগ্রস্ত, না না আমারও সারবে না ডাক্তারবাবু, জ্বরটা তো কমলো, কাশিটা তো কমছে না, গলার ব্যথাটা তো কমছে না, আপনি একটু ভালো করে ওষুধ দিন, আপনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করুন, বিশ্বাসই নেই, ডেসপিয়ার, ডেসপিয়ার অফ রিকভারি, কিন্তু সালফার বলবে না না ডাক্তারবাবু অনেকটা কাজ হয়েছে, আপনি একটু মন দিয়ে ওষুধ দিন, দেখেন আমি সেরে যাব। দুটোর মধ্যে মেন্টালিটি, এই এনসাস এর মধ্যে দুটো কিন্তু আলাদা গেট আপ নিয়ে আসে। এবার আপনাদের ক্ষেত্রে আমি আরেকটা মেডিসিন বলবো, সেটা হচ্ছে যে সরিনাম সম্পর্কে আর একটুখানি বলেই আমি আমার বক্তব্য শেষ করব, আমার আর নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট আছে। তো সরিনাম সম্পর্কে আপনাদের কিছু আরো কিছু কথা বলবো বলে আমি আমার নির্দিষ্ট 1 ঘন্টা 15 মিনিটের বক্তৃতাটা শেষ করব। সরিনামের ক্ষেত্রে দেখুন, সরিনামের ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটু আগেই বলেছি, এগুলো সব বলা হয়ে গেছে, ফিয়ার অফ পভার্টি তাদের থাকবে, যেটা ব্রাউনিয়ার মতন বা ইগনেশিয়ার মতন সেটা তো থাকবেই, সেটা তো আছেই, যখন ইন্ডিকেটেড মেডিসিন কাজ করছে না ঠিক মতন সেটা তো আছেই সালফারের মতন। এবং আর যেটা যে উইকনেসটা, সব থেকে বেশি উইকনেস সারা শরীরেই উইকনেস, এটা কিন্তু সালফারের থেকে সরিনামের অনেক বেশি থাকে, এটা আমরা পাব। এবং যেখানে আমরা দেখব যে তার আমরা সরার ক্ষেত্রে কি দেখেছি, তার ক্ষেত্রে দেখেছি যে ফিজিক্যাল মানে অর্গানিক কোনো ডিস্ট্রাকশন নেই, যেখানে ফাংশনাল ডিসঅর্ডার তাকে পরীক্ষা করা হচ্ছে, তাকে আমরা সেকেন্ড ওয়েভে দেখেছি যে HRCT লাং করা হয়েছে, যেখানে ফুসফুসের কন্ডিশনটা বোঝার জন্য, ওকে, কিডনির ফাংশন টেস্ট, ওকে, CRP C-reactive protein, ওকে, সব ওকে, কিন্তু পেশেন্টের কিন্তু দুর্বলতা কমছে না। তাহলে সেক্ষেত্রেও আমরা সরিনামের কথা ভাবতে পারি। নার্স ভূমিকা দেওয়ার পরেও যদি সিমটম ট্যালি করে তারা নার্স ভূমিকা বা ব্রাউনিয়া, তাহলেও সেক্ষেত্রে যেমন আমরা নার্স ভূমিকা করে সালফার দিই, সরিনামও দেওয়া যেতে পারে, ব্রাউনিয়ার পরেও সরিনাম দেওয়া যেতে পারে। এবং সরিনামের ক্ষেত্রে যে অফেন্সিভনেস, সেটা কাউকে না বললেই বোধ হয় সবাই জানে, এদের পার্টিকুলারে এত অফেন্সিভনেস, অল দ্য ডিসচার্জ ইজ অফেন্সিভনেস, গা থেকেও তার অফেন্সিভনেস, এটা কিন্তু সরিনামের নিজস্ব ইউনিক সিমটম, এটা থাকবেই। ঠান্ডা বাতাসে তারা পছন্দ করে না, আমি আগেই বলে দিচ্ছি, মুড়ি সুড়ি দিয়ে জ্বর চলে গেছে কিন্তু সবসময়ের জন্য তারা মুড়ি সুড়ি দিয়ে বসে আছে, এটা তো থাকবেই, এটা তো থাকবেই। এবং তাদের মধ্যে ল্যাক অফ রিয়াকশন, যে কোনো অ্যাকুট রোগ চলে যাওয়ার পরে আর ল্যাক অফ রিয়াকশন, ঠিক আছে, তাদের কোনো টোটাল সিস্টেমটাই ঠিক মতন কাজ করছে না, স্লোথিং হয়ে গেছে, এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা সেক্ষেত্রে সরিনামের কথা ভাবতে পারি। যেখানে আমরা আর একটা কথা ভাববো যেটা সরিনামের, সেটা হলো যে সরিনামের রাত্রিতে প্রচন্ড খিদে, যে ঘুমই আসে না, দেখা যাচ্ছে যে না খেলে ঘুম আসছে না, এত প্রচন্ড খিদে রাত্রিবেলায়, এটা সরিনামেরই একটা ইউনিক সিমটম। এই বলে আমি আপনাদের কাছে পুনরায়
আবার এটাই বলতে চাই যে আপনারা আমার কাছে যে প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে আমার এই বকবকা নিয়ে আপনারা শুনলেন, যদি আপনাদের কিছু উপকার হয় তাই বললাম। এটার মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণরূপে আমার গুরুদেব ডক্টর বিশ্বজিৎ বাসুর কৃতিত্ব, তার কাছ থেকেই এইগুলো নিয়েছি, আমি কিছু অনুভব করেছি এই মাত্র। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার আপনার বক্তব্য শেষ হয়ে গেছে, আপনি আরো পারলে আপনি 10:30 পর্যন্ত আলোচনা করুন স্যার, আমি একটু ফ্রি হব আরো 10 মিনিট পরে স্যার। ঠিক আছে, একটু প্রশ্ন উত্তর পর্ব, যদি কেউ কিছু কোথাও একটা জায়গায় বুঝতে পারেনি সেটা বলতে থাকবে স্যার, যদি পারি বলবো। হ্যাঁ বলুন। আমি ইন্ডিয়া থেকে জাকির হোসেন বলছি স্যার। বলছি স্যার, আমি ঠান্ডা হওয়ার মধ্যে, ঠান্ডা লাগার পরে যে ঠান্ডা ওয়েদার বা শীত চলছে, সেখানে আমার একোনাইট দিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তারপরে সালফার একটা বা দুটো ডোজ দিয়ে অনেকটা রিকভার করতে পারছি, এটা কি ঠিক? একোনাইট দেওয়ার পরে যখন আমার জ্বরের ক্ষেত্রে হ্যানিম্যান সাহেব বলছেন, যদি জ্বর যদি একোনাইটের হয়, এক্সাইটিং কজ গুলো যদি ঠিক মতন থাকে এবং তাহলে একোনাইটই জ্বর চলে যাবে, তার জন্য আর অন্য কোনো মেডিসিন দেওয়ার লাগবে না। এটা হ্যানিম্যান সাহেব তার অ্যালেন্স কিনোটে বা অন্য সব জায়গাতেই বলেছেন, কিন্তু অ্যাকোনাইট দেওয়ার পরে সাধারণভাবে সালফার, এটা আমরা এই প্র্যাকটিসটা আমি কখনো দেখিনি, মানে আমি পাইনি আর কি, হয়তো বা কেউ করেছেন। অ্যাকোনাইট দিয়েছি তো অ্যাকোনাইটে চলে গেছে, আর কোনো মেডিসিন দিতে লাগেনি। ব্রাউনিয়ার পরে দিয়েছি, নাক্সমাইকার পরে দিয়েছি, পার্সেলিয়ার পরে দিয়েছি, কিংবা রাস্টাক্সের পরে দিয়েছি, সরিনাম দিয়েছি, সালফার দিয়েছি, কিন্তু অ্যাকোনাইটের পরে আমি কখনো আজ পর্যন্ত কখনো সালফার দিইনি। যেটা গেছে তো জ্বর সেটাতেই চলে গেছে, এটা পেয়েছি, আমার কোনো অভিজ্ঞতা নেই সম্পর্কে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন স্যার। টিউবারকুলিনামের সতর্কতা বলছিলেন দুইটা স্যার, একটু কাইন্ডলি যদি আবার বলতেন। টিউবারকুলিনাম দেখা যাচ্ছে যেখানে, যেখানে যে পেশেন্টটি দেখা যাচ্ছে যে কিছুদিন আগে অ্যান্টি টিউবারকুলার ডাক খেয়েছে, এখন তার COVID-19 অ্যাটাক করেছে এবং তার কিছুদিন আগে সে টিউবারকুলার ডাকগুলো পেয়েছে এবং তার এখন তার COVID-19 এর এসেছে, সেক্ষেত্রে টিউবারকুলার ডায়াথিসিস যেখানে মেডিসিন ঠিক মতন কাজ করছে না, তো তার ধরুন হাই প্রেশারের যা ছিল তার থেকে আরো বেশি, ডায়াবেটিস এর ক্ষেত্রে তারও সেই মাপটা বেশি, আর সম্পূর্ণ যেন রিকভার হচ্ছে না, শরীরটা যেন ঠিক মতন জুত হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আর যে বাকি বাকি সিনড্রম টিউবারকুলার ডায়াথিসিস এর পাচ্ছি সেগুলোর ক্ষেত্রে আমরা টিউবারকুলিনের একটা ডোজ দিই, খুব সতর্ক ভাবে দিতে হবে। কারণ টিউবার বলাই হয়েছে, বরিকের বইতে আপনারা রিলেশনশিপে দেখুন লেখা আছে যে টিউবারকুলিনামের মতন সিমটম থাকলেও টিউবারকুলিন দেওয়া যাবে না, যেখানে তার কিডনির সমস্যা থাকে, যেখানে নেপ্রোটিক সিমটম থাকে, যেখানে তার হার্টের কোনো গন্ডগোল থাকে, সেখানে টিউবারকুলিনামের মতন সিমটম থাকলেও টিউবারকুলিনামকে দেওয়া যাবে না। তাহলে কি করব, বরিক স্যার নিজেই বলেছেন কি করব, তাহলে টিউবারকুলিনামের পাশাপাশি টিউবারকুলার ডায়াথিসিস এর মেডিসিন দিয়ে কিছুটা আমরা সিমটমটাকে রিডিউস করি, তারপরে অন্য কোনো মেডিসিন আসুক সেগুলো দেওয়া যাবে। সেক্ষেত্রে উনি বলেছেন যে টিউবারকুলিনের পরিবর্তে আর্সেনিকাম আয়োডেটাম দিয়ে বা পালসেটিলার মতন যদি কোনো সিমটম আসে অন্য মেডিসিন খোঁজার চেষ্টা করতে হবে, টিউবারকুলিনাম আসলেও সেক্ষেত্রে টিউবারকুলিনামটা দেওয়া যাবে না, তাহলে পেশেন্টের প্রচন্ড ক্ষতি হবে। এই সতর্কবাণীটা বরিকের বইয়ের রিলেশনশিপে লেখা আছে, তাই বলেছি যে টিউবারকুলার ডায়াথিসিস থাকলেও, এখানে অনেকজন ডাক্তার বাবু আমাদের এখানে আলোচনাতে হয়েছিল যে তারা দেখেছে যে যে ইন্ডাস্ট্রিতে যে এলাকাতে তারা থাকে সেখানে ম্যাক্সিমাম মানুষের টিউবারকুলার ডায়াথিসিস রয়েছে, সেক্ষেত্রে যে কিছু অল্প কিছু সিমটমে আর্সেনিকাম আয়োডেটাম কাজ করছে ভালো সেখানে দেখেছে। আর বরিক সাহেবের রিলেশনশিপে এইটা বলা হয়েছে যে হার্টের কোনো সমস্যা থাকলে অ্যাটলিস্ট টিউবারকুলিনাম দেওয়ার আগে একটা ECG, হার্টের সমস্যা তো আমি আগে জানতাম না, কিন্তু সেখানে টিউবারকুলিনাম দেওয়ার আগে যদি সন্দেহ হয় একটা ECG করা বা অন্য কোনো ফিজিশিয়ানের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া, বা যেখানে পেশেন্টের কিডনির সমস্যা হচ্ছে, পেচ্ছাপ কম হচ্ছে, সেই জায়গাটার কারণটা ঠিক মতন অনুসন্ধান করা, এই জায়গাগুলো করে নিয়ে তবেই টিউবারকুলিনাম দেওয়া উচিত। হ্যাঁ স্যার, আমি এই বরিকের বই মেট্রিক মেডিকেলতে একোনাইটে চ্যাপ্টারে খুলে দেখছি স্যার যে সালফা, একোনাইটের ক্রনিক হলো সালফার, তাই যে রোগী চিকিৎসায় একোনাইটটা শুরু হয়েছে তার শেষে সালফার দেওয়া যায় স্যার, একটা দিলে যায় যায়। আমি বলেছি জ্বরের ক্ষেত্রে স্যার, আমি বলছি যে জ্বরের ক্ষেত্রে
অ্যাকোনাইট দিয়ে যদি অ্যাকোনাইটই আসে তো অ্যাকোনাইট দিয়েই জ্বরটা চলে যায় আর অন্য কোনো মেডিসিন দেওয়া লাগে না। এবার সেক্ষেত্রে যদি কোনো জ্বরের পরে কোনো কমপ্লিকেশন থাকে অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তো আমরা অবশ্যই সেখানে সালফার দিতে পারি। কিন্তু আমি জ্বরের ক্ষেত্রে অনেক আছে না যে ব্রায়োনিয়া দিয়ে জ্বরটা ছাড়ছে না তাহলে অন্য কোনো মেডিসিন দিই, সেরকম ক্ষেত্রে না, ঠিক ভাবে যদি আমরা অ্যাকোনাইটটা থাকে তো অ্যাকোনাইটই জ্বরটা চলে যায় এরকম একটা ভাষা লেখা আছে। এবার আপনি অ্যাকোনাইটের পরে সালফার দিয়েছেন সেক্ষেত্রে হয়তো অন্য কোনো কমপ্লিকেশন রয়েছে, সেটা থাকলে হয়তো অবশ্যই আপনি সেখানে অ্যান্টিমাইজমেটিক হিসাবে সালফার 30 দিয়েছেন বা সারেরা দিয়েছেন, এটা দিলে কাজ হয়। কিন্তু আমি জ্বরটা বলেছি এরকম একটা ভাষা লেখা আছে, জ্বর যদি ঠিক অ্যাকোনাইটে হয়তো অ্যাকোনাইটই চলে যাবে অন্য কোনো মেডিসিন লাগবে না, কিন্তু অ্যাকোনাইটের ওই সিমটম গুলো থাকতে হবে, তাদের মধ্যে যে মেন্টাল এনজাইটি, ফিজিক্যাল এনজাইটি বা অ্যাকোনাইটের যে মানে যে কজেশন গুলো যেটা বললাম, সেই রেসলেস এনজাইটি, মোরাল মানে মানসিক ভাবে যে একটা এনজাইটি, এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকোনাইট ইন্ডিকেশনও হয় না, এরম বলতে চেয়েছেন আর কি। একটা কোশ্চেন স্যার, আমাদের যে ভ্যাকসিন দেওয়ার পরে যে জ্বরটা আসছে, খুব কাঁপুনি জ্বর আসছে, গায়ে ব্যথা আসছে, জল পিপাসা নেই, সেই ক্ষেত্রে আমরা কোন কোন মেডিসিন ইউজ করতে হবে স্যার একটু প্লিজ? আমরা আমরা এই ব্যাপারে যে মেডিসিন গুলো আমরা একটা ক্লাস নেওয়া যাবে, যে ভ্যাকসিনের যে সাইড ইফেক্টের হিসাবে যে মেডিসিন গুলো আসে সেগুলো আপনাদের একটা ক্লাস নেওয়াই যেতে পারে, সেটা আমি পড়ে নেব। তবে যখন আপনি যখন বলছেন যে কোভিড এর পরে যে সমস্ত মানে ভ্যাকসিনেশনের পরে যেগুলো আসছে সেই মেডিসিন গুলো কোনগুলো, সেই সেইগুলো বলা যেতেই পারে। সেগুলো হলো যে ভ্যাকসিনেশন করার পরে এমনিতেই তাদের যে জ্বরটা আসছে এটা তো অটোমেটিক জ্বর আসাটা তো গুড সাইন, ইজ এ ভেরি গুড সাইন। জ্বর আসা মানে তোরা ইমিউন সিস্টেম জাগরিত হয়েছে, যখন জ্বর আসবে ভ্যাকসিনের পরে তার ইমিউন সিস্টেম জেগেছে, তার 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 অ্যান্টিবডি তৈরি হচ্ছে বা সে সাসেপ্টেবল হয়েছে। তা সেক্ষেত্রে জ্বর ইমিডিয়েটলি না করাই ভালো, 24 ঘন্টা 48 ঘন্টা পরে সেটা জ্বর চলে যাবে, যদিও ভ্যাকসিন করার পরে ওরা বলে প্যারাসিটামল খাও, কিন্তু আমার মতে এমনিতেই জ্বরটা চলে যাবে 1-2 দিন পরে, তার জন্য ওষুধ না খাওয়াই ভালো। আর যেসব গুলো ভ্যাকসিনের পরে যে সমস্ত সাইড ইফেক্ট গুলো যে ওষুধ গুলো আসছে সেগুলো হচ্ছে সালফার আছে, হ্যানিম্যান সাহেবও বলেছেন যে থুজা, সালফার, ভ্যাকসিনিনাম, এপিস মেলিফিকা, সাইলেশিয়া, অ্যান্টিনটার, এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে তার যে রিমোট গন্ডগোল গুলো মানে অনেক সিস্টেমিক যে গন্ডগোল বা রিমোট তৎক্ষণাৎ না, অনেক পরের যে গন্ডগোল গুলো আমার ক্ষেত্রে যেগুলো আসে দেখেছি যে ভ্যাকসিন করার পরে গায়ে প্রচন্ড আর্টিকেরিয়াল র্যাশ এইটা, এবং সেই র্যাশের আর্টিকেরিয়াল র্যাশের একদম এপিসের মতন, তো সেক্ষেত্রে তার জল পিপাসা নাই, তার টয়লেটও কমে গেছে সেই জায়গাগুলো। এবং আমরা দেখেছি যে আর্সেনিকের ক্ষেত্রে সবকিছু গরম দিলে ভালো থাকে, আর্সেনিকের আমরা কি দেখেছি গরম দিলে আর্টিকেরিয়া যে জায়গাটা ঠান্ডা দিলে রিলিফ পাচ্ছে সেখানে আমরা এপিস দিয়েছি, এপিসও ভ্যাকসিনেশনের পরে একটা ভালো ওষুধ ভ্যাকসিনেশন করার পরে সাইড ইফেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। স্যার শীতের সময় এই সময়টাতে হার্ট আর প্রেসারে বেশি অ্যাটাক করে, এটা কি কারণে হতে পারে? শীতের সময়তে হার্ট আর প্রেসার, হাই প্রেসার অতিরিক্ত হয়ে থাকে, তো এটাতে কি ধরনের মেডিসিন ব্যবহার করা দরকার? প্রেসারের ক্ষেত্রে তো সিস্টেমিক মেডিসিন, যখন এটা প্রেসারটা হচ্ছে অ্যাজ এ হোল টোটাল বডির ব্যাপারটা নিয়ে, তো এখানে কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করাটাই এখানে ভালো প্রথমত, যে ওর কেস টেকিং করে যে ওষুধগুলো আসছে সেটা দিয়ে। তো আমার ক্ষেত্রে দেখেছি এই সিজনে, আপনি যেটা বলতে চাইছেন যে আমার ক্ষেত্রে কিছুদিন আগেই ছেলেটির কখনোই প্রেশার ছিল না, এবার দেখা যাচ্ছে বিশাল হাই প্রেশার, এবং সিস্টোলিক উপরের যে প্রেশারটা, উপরের প্রেশারটা সিস্টোলিক হাই প্রেশার যেটা বেশি হয়, উপরের যে প্রেশারটা বেশি হয় এটা মূলত গ্যাসের জন্য, টেনশনের জন্য, কিংবা আপনার কাছে যদি দ্রুত ছুটে এসে প্রেশার মাপেন সিস্টোলিক প্রেশার বাড়ে, তো ডায়াস্টোলিক প্রেশার রোগের কারণ নির্দেশ করে। সেক্ষেত্রে দেখেছি যে ডায়াস্টোলিক প্রেশারটাও কমে গেছে, তার সাধারণভাবে গ্যাসের সমস্যা, শীতকালের দিকে জামা কাপড় বেশি পরে থাকে, বেশি গ্যাস হয়ে যাচ্ছে, হার্টের পরে ডায়াফ্রেমের পরে একটা চাপ সৃষ্টি করছে, সেই জায়গাটাতে খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আমি এখানে যে কেস্টিকিং করে যে ওষুধগুলো ছিল সেখানে আমি সালফার দিয়েছিলাম তাকে, সালফার 30 দুটো ডোজ দিয়েছিলাম,
তাতেও দেখেছি যে তার প্রেশার মেপে পরপর দেখেছি এক মাসের মধ্যে প্রেশারটা একদম নর্মাল হয়ে এসেছিল। তো আমার এখানে মনে হয়েছে যে শীতকালের দিকে যখন মানুষ খুব টাইট ফিটিং থাকে এবং সবসময়ের জন্য গরম পোশাক আশাক পরে থাকে, খুব গ্যাস ট্যাস যদি বেশি হয় সেক্ষেত্রে ডায়াফ্রামে চাপ দেয় এবং হৃৎপিণ্ডের উপরে চাপ দিয়ে যে ফেনিক নার্ভের উপরে একটা ইরিটেশন করে, তেমন যেমন কষ্ট হয়, তেমনি প্রেশারটা গ্যাসের থেকে যদি হয় তা সেক্ষেত্রে কার্বোভেজ কিংবা সালফার আমি দিয়ে দেখেছি খুব ভালো কাজ করে। মূলত হঠাৎ করে বুক চেপে ধরছে আর প্রেশার হাই হয়ে যাচ্ছে, ওই কারণে আমি এই কথাটা বললাম। হ্যাঁ স্যার, সেখানে তো আপনি দেখুন যে হার্টের কোনো সমস্যা আছে কিনা, একটা ইসিজি করিয়ে নিন না স্যার। জি, হার্ট আছে, ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তাররাও বলেছে, বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছে যে হার্ট আছে, হার্টের ওষুধও লিখে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি ওর জন্যই আপনাকে এই প্রশ্নটা করলাম যে এই সময়টাতে এরকম ভাবে বলা যাবে না স্যার, কনস্টিটিউশন ট্রিটমেন্ট ছাড়াতে এইসব কেসে বলা যাবে না, যেখানে অর্গানিক একটা ড্যামেজ রয়েছে। জি 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 স্যার, ধন্যবাদ স্যার। নাসির ভাইকে বলছি এবার, আপনি কিছু বলুন নাকি আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার ফ্রি হয়েছেন? না স্যার ফ্রি হয়েছেন? হ্যালো স্যার, হ্যাঁ আমাদের আব্দুল রাজ্জাক আসছেন? আমিও রোগী বিদায় করে দিয়েছি, ফ্রি হয়ে গেছি, এক দুই মিনিটের মধ্যে আমি শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কথা বলা যাক। হ্যাঁ, যদি আর কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন স্যারকে। আদাব স্যার। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন যে আপনারা ইন্ডিয়া যেহেতু 50-60% ঔষধ বাংলাদেশের তুলনায় মানও নাকি ভালো এবং পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি শততমিক ওষুধের কথা বলছেন, আপনি কি খালি শততমিক ওষুধই ব্যবহার করেন? না না, আমি শততমিক ব্যবহার করি, আবার ফিট মেডিসিনাল পটেন্সিও ব্যবহার করি, যেখানে যে জায়গাটা উপযুক্ত বলে মনে করি আমি সেই জায়গাটাতে সেই পটেন্সি ব্যবহার করি। একটা না যেমন শততমিক করি না, আবার একটা আবার ফিট মেডিসিনাল পটেন্সির ওষুধও দিই না। ফিট মেডিসিনাল পটেন্সির ওষুধ এইখানেই দিই যেখানে দেখা যাচ্ছে যে আমরা যে জায়গাটাতে আমি প্র্যাকটিস করি, আমি এয়ারপোর্ট ইন্ডিয়াতে দমদম এয়ারপোর্টের পাশে প্র্যাকটিস করি, এখানে যত বেশি ডক্টর, যেমন হোমিওপ্যাথিক ডক্টর ডক্টর, তেমনি এখানে হসপিটাল, এত এভেলেবিলিটি অফ দা ফিজিশিয়ান, সেখানে পেশেন্টের কিছু কষ্ট গায়ে নিতে চায় না, ডাক্তার এত বেশি, এত অর্থনৈতিক অবস্থা ভালো, সেখানে পেশেন্ট হার্টের জন্য বিশেষ করে প্রেশারের জন্য একটা ওষুধ, নার্ভের জন্য একটা ওষুধ, আবার কাউ কেউ ক্ষেত্রে অ্যালটক্সিনও খাচ্ছে, তার অ্যালটক্সিনও তারা খেয়ে আসছে থাইরয়েডের জন্য, এরকম 4-5, 6-7 ওষুধ 90% পেশেন্টের ক্ষেত্রে আমি পাই যে তারা খেয়ে আসে। এক্ষেত্রে আপনি বলুন না, সেখানে যদি আমি একটা সেন্টিসিমাল স্কেলের 30 বা 200 পাওয়ারের ওষুধ দিয়ে রাখি, কতক্ষণ এই ওষুধটার অ্যাকশনটা থাকবে? সেক্ষেত্রে 50 মিলিসিমাল পোটেন্সি দিলে তার নির্দিষ্ট সময় পর পর যদি আমি দিই, তাহলে তার অন্তত ওষুধটা ইনচার্জ থাকবে, এটা আমার মনে হয়। যেক্ষেত্রে সেই জন্য আমি সেক্ষেত্রে 50 মিলিসিমাল পোটেন্সি করি, এক। দুই নম্বর করি, যেক্ষেত্রে রোগটা খুব বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন ধরেন লিকোডার্মার ক্ষেত্রে এক নম্বর, যেখানে দেখি যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে যেখানে খুব বাড়ার সম্ভাবনা থাকবে, সেখানে আমি 50 মিলিসিমাল পোটেন্সি আরম্ভ করি। এবং সেটা এই মুহূর্তে যেমন আমার এখন চলছে, যেমন ধরেন এটা মারাত্মক সমস্যা, যেমন ধরেন প্যানক্রিয়াসের তারকে নেক্রোস্ট হয়ে গেছে, মানে গ্যাংগ্রিনের আগের স্টেজ নেক্রোস্ট হয়েছে, এবং পেশেন্ট সেখানে আরো 3টি ওষুধ খেতে বাধ্য হয়, সেক্ষেত্রে আপনি বলুন এখানে কি সেন্টিসিমাল একটা ডোজ দিয়ে ফেলে রাখবো কতক্ষণ? লাইকোপোডিয়াম, এমনি লাইকোপোডিয়াম বলা হয়েছে ডিফেক্টিং ওষুধ, সেন্টিসিমালের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে ডিফেক্টিং ওষুধ বেশি ব্যবহার করতে নেই ইত্যাদি, সেক্ষেত্রে আমি সেন্টিসিমাল স্কেল প্রায় আমার কাছে কারোর ক্ষেত্রে 28, কারোর ক্ষেত্রে 26 চলছে। আমার ক্ষেত্রে একটা পেশেন্ট রয়েছে, তার গল ব্লাডারে স্টোন এবং সেই সঙ্গে ইউটেরাইন ফাইব্রয়েড ছিল, ইউটেরাইন ফাইবারটা চলে গেছে এবং গল ব্লাডারের স্টোনটা অনেকটাই ডায়ামিটার কমে এসছে, তো সেক্ষেত্রে আমি লাইকোপোডিয়াম তাকে 24 দিচ্ছি। এখন একটা পেশেন্ট আছে যে প্রতিদিন তারে হাঁপানির জন্য দুবার তিনবার করে পাপ নেয়, অর্থাৎ ওই অ্যাস্থালিন নেয়,
সেই সঙ্গে তার প্রেশারের ওষুধ খায় এবং সেই সঙ্গে তার নার্ভের ওষুধ খায়, ওইগুলো বন্ধ করলে পেশেন্ট বাঁচবে না। অথচ আমার কাছে তার সাইটিকা বা তার অন্যান্য তার স্পন্ডিলোসিস কোমরের এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস এগুলো খাচ্ছে, তা আমি বুঝতে পারছি অ্যালোপ্যাথিক এত ওষুধ খাচ্ছে বলে হয়তো তার সাইড ইফেক্টের জন্য রোগগুলো তৈরি হচ্ছে কিনা। তো সেক্ষেত্রেও পেশেন্ট আমাকে বলছে যে আমি এইগুলো না খেলে পারবো না, তাই আমি বললাম আস্তে আস্তে বন্ধ করবেন ওগুলো। কিছু কিছু ওষুধ বন্ধ করেছে, অম্বলের ওষুধ গুলো বন্ধ করেছে, টনিক ভিটামিন গুলো বন্ধ করেছে, ওগুলোকে বলেছি যে আপনি যে ডাক্তার আপনাকে দিয়েছে সেই ডাক্তারের মত নিয়ে ইনভেস্টিগেশন করে বন্ধ করবেন। সেখানে দেখেছি লাইকোপোডিয়াম কারোর 28 কারোর 30 পর্যন্ত উঠেছে, পেশেন্ট দিব্যি ভালো রয়েছে, সমস্যা নেই। এরকম ক্ষেত্রে যেখানে আমি ফিটিমিনিসাম ব্যবহার করছি, যেখানে দেখা যাচ্ছে ফিটিমিনিসাম ব্যবহার করতে করতে আমি আর সেই জায়গাটা পেশেন্টের তেমন কিছু হচ্ছে না, সেখানে ফিটিমিনিসিমাল ব্যবহার করার পরে বলা হয়েছে, যেমন ধরেন লাইকোপোডিয়ামকে বলা হয়েছে যে লাইকোপোডিয়াম যদি দিতে দিতে তার অ্যাকশনটা কমে আসে তখন সেক্ষেত্রে একটা ডোজ কার্বোবেজ দিতে হয়, কার্বোবেজ 200, সেখানে 200 দিয়ে, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, আমি সেখানে ফিটিমিনিসাম না দিয়ে কার্বোবেজ 200 একটা ডোজ দিয়ে দেখেছি আবার সেই লাইকোপোডিয়াম ভালোভাবে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আমি আবার একটা সেন্টিসিমাল স্কেল ব্যবহার করে আবার আমি সেই ফিটিমিনিসাম পটেন্সির দিকেই চলে যাচ্ছি। এরকম ভাবে বেশিরভাগ ক্ষেত্রে ফিটিমিনিসাম পটেন্সি এবং তার সঙ্গে সঙ্গে সেন্টিসিমাল পটেন্সি এইভাবে আমি ব্যবহার করে থাকি। আর একটা কথা বলি যে খুব সুনির্বাচিত ওষুধ, একেবারে 100% সমস্ত ফিজিক্যাল জেনারিটিস, মেন্টাল জেনারিটিস সবগুলো একদম ট্যালি করে একদম সিমিলিয়ার মেডিসিন পাচ্ছি, সেরকম ক্ষেত্রে ফিফটিমিলিসিমাল সেন্টিসিমালের দেওয়ার থেকে আমি ফিফটিমিলিসিমাল দিয়ে দেখেছি অনেক বেশি কাজ পেয়েছি। কিন্তু যেখানে আপনি দেখুন তো, যেখানে আপনাকে একটা মাইজমেটিক ব্লকেজ করা ওভারকাম করার জন্য আপনাকে একটা টিবারকুলিনাম 200 একটা ডোজ দিতে হবে কিংবা সরিনাম 200 একটা ডোজ দিতে হবে, সেক্ষেত্রে কি আপনি ফিফটিমিলিসিমাল পটেন্সি ব্যবহার করবেন? সেক্ষেত্রে তো পার্শিয়ালি তার মাইজমেটিক ব্লকেজ হয়তো বা ঠিক মতন কন্ট্রোল আসছে না, তাই আমি সেখানে একটা ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবে দেবো। সেখানে আমি টোটাল জেনারিটিস দেখে তার ফিজিক্যাল জেনারিটিস মেন্টাল জেনারিটিস দেখে ওষুধ দিই, তাহলে সেক্ষেত্রে আমি ফিটিমিলিসিমাল পটেন্সি সেসব ক্ষেত্রে দিই না, সেখানে আমি একটা সততমিক ওষুধ দিয়ে আবার ওই ফিটিমিলিসিমাল পটেন্সির দিকে যাই। এইভাবে আমি মিক্সচার করে করে করেছি, কারণ হচ্ছে ফিটিমিলিসিমাল পটেন্সির ক্ষেত্রে একটা ফাইনাল অ্যাগ্রাভেশন আছে, সেই ফাইনাল অ্যাগ্রাভেশনটা আমি ঠিক বুঝতে পারি না, সেই জন্যই হয়তো বা এই ফাইনাল অ্যাগ্রাভেশন বুঝতে পারি না বলেই হয়তো ফিটিমিলিসিমাল পটেন্সি সব মেডিসিনের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারিনি, শিখিনি, শিখতে হবে, আরো যারা করে তাদের কাছ থেকে শিখতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাকুইট ফেভারের জন্য কি স্যার আমরা ফিটিমিলিসিমাল ব্যবহার করতে পারি? ক্রনিকের জন্য অ্যাকুট ফেভারের ক্ষেত্রে আমি দেখেছি যে অ্যাকুট ফেভারের ক্ষেত্রে যেখানে রাস্টক্স একেবারে 100% মিল আছে, সেখানে আমি ফিটিমিলিসিমাল পটেন্সি জলে দিয়ে নয়, সেখানে আমি পুড়িয়া করে একটা করে দানা চারটে সুগার আপ মিলের মধ্যে চারটে রাস্টক্স ওই সাবুদানার মতন তারও ছোট হ্যাপকোর ওষুধ তো পোস্ত দানা থাকে দিয়ে দেখেছি যে 5 থেকে 10 মিনিটের মধ্যে জ্বর চলে গেছে। কিন্তু সেক্ষেত্রে একদম অবিকল রাস্টক্স এর সমস্ত সিমটম তার পেয়েছিলাম বা পাই, সেক্ষেত্রে আবার যদি আমি ফিটিমিলিসিমাল পটেন্সি ব্যবহার করি তাহলে সেন্টিসিমালের থেকেও তাড়াতাড়ি সারে, সেটা আমার অভিজ্ঞতা বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আরেকটা প্রশ্ন স্যার, গ্যাস্ট্রিক এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন রোগী তার অন্য কোনো অসুখ যেমন কোমর ব্যথা বা অন্য, তখন তারা বলে যে হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিক এর তেমন কোনো কার্যকরী ওষুধ নেই, তাই আমার গ্যাস্ট্রিক এর যে ওষুধ গুলা এলোপ্যাথির আছে এগুলো আমি চালিয়ে যাবো, তো এটা কি ঠিক স্যার? না, এটা একেবারে ঠিক নয়। গ্যাস্ট্রিক এর যে সিমটম চালিয়ে যাব আমি, তাহলে আমার কাছে ট্রিটমেন্ট করতে হবে না। যেখানে অ্যালটক্সিন চলছে, যেখানে থাইরয়েডের শেষ ওষুধ এবং বহুদিন ধরে একটা এডিকশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে যেখানে একটা হাই প্রেশারের ওষুধ দীর্ঘদিন ধরে তার ড্রাগ এডিকশন হয়ে গেছে, তার ওটা না খেলে চলবে না, সেক্ষেত্রে যেখানে তার দীর্ঘদিন ধরে অ্যাস্থালিন নিচ্ছে নাকে, সেক্ষেত্রে হঠাৎ করে যদি উইথড্রল করি সিমটম, তা ওই ওষুধগুলো উইথড্রল করি, তাহলে উইথড্রল সিমটম আসে। এখানে গ্যাস্ট্রিক এর ক্ষেত্রে যদি সে পেশেন্ট আমি ওই ওষুধও খাবো এই ওষুধও খাবো, সেটা কখনোর জন্য কোন সিস্টেমই কোনো ক্ষেত্রে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি একসাথে করা কখনোই বাঞ্ছনীয় নয়,
কারণ দুটো, একটা হচ্ছে সিমিলিমাম মেনে করা হচ্ছে আর একটা হচ্ছে যে অ্যান্টিপ্যাথি, যে শুধু সিমটম দেখে তার অপোজিটে গ্যাস হচ্ছে তাহলে মানে অ্যাসিড হচ্ছে তাহলে খাট দাও, তাহলে সেক্ষেত্রে কখনোই এক হয় না। কিন্তু পেশেন্টের ক্ষেত্রে পেশেন্ট যদি এরকম করে যে আমি ওইটা না খেলে আমি চলবে না, সেক্ষেত্রে যদি আমরা ঠিকঠিক ভাবে ওষুধ নির্বাচিত করতে পারি, তাহলে আপনি একটু আমাকে অন্তত 2-3 দিন সময় দিন, আপনি আমাকে একটু 4-5 দিন সময় দিন আমাকে, আপনি ওই গ্যাসের ওষুধগুলো খাবেন না, আমাকে 4-5 দিন সময় দিন। সেসব ক্ষেত্রে ম্যাজিক দেখানো যায়, যদি ফিটোমিনিজমাল পটেন্সি খুব সুনির্বাচিত ফিটোমিনিজমাল পটেন্সি হয় তাহলে কিন্তু তার আর কিছুতেই তার গ্যাসের ওষুধ খেতে হবে না। সেক্ষেত্রে আমি দেখেছি, আমি অভিজ্ঞতা আছে আমার, যেখানে পেশেন্টকে আমি নিজে বলেছি না কিছুতেই গ্যাসের ওষুধ অম্বলের ওষুধ খেতে হবে না, আপনি আমাকে 4-5 দিন সময় দিন, যদি আপনার হয় তাহলে খেয়ে। এখানে বল দিয়ে দিয়ে, বল দিয়ে দিয়ে, মনের বল দিয়ে দিয়ে দেখেছি সেখানে হেভি ভালো কাজ করে। জি স্যার, ধন্যবাদ স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। জি আমি ফ্রি হয়েছি, ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সুনীর মল স্যারকে, যিনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সংযুক্ত হয়ে বৈশ্বিক মহামারী সংক্রান্ত রোগ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসার উপর অত্যন্ত প্রাণবন্ত এবং তথ্যবহুল আলোচনা করে আমাদেরকে বেশ উপকৃত করলেন। এ পর্যায়ে আজকের ক্লাসের প্রধান বক্তা হোমিওপ্যাথিক ডক্টর্স পয়েন্টের মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের সকলের প্রিয় মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর নাসিরুদ্দিন স্যারকে আজকের মূল বিষয়বস্তু বৈশ্বিক মহামারী সংক্রান্ত রোগ ও তার হোমিওপ্যাথির চিকিৎসার উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। স্যার প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين، الله رب العالمين أشرف مهر بنيتي، هوميوپاথিক ডক্টর স্পাইন কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় পর্বে বৈশ্বিক মহামারী সংক্রান্ত রোগ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। তাই সে মহান রাজা রাজাধিরাজ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আরো স্মরণ করি তাসমুল হাদিমানকে। তো আজকে আমাদের গ্রুপে সকল পার্টিসিপেন্ট এবং আমাদের শ্রদ্ধেয় টিচার সুনির্মল বিশ্বাস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকলের আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ জি ভালো আছি। তো স্যার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, মাঝে আমার রোগী থাকার কারণে বিস্তারিত আমি শুনতে পারি নাই, আমি রেকর্ড অবশ্যই বিস্তারিত শুনে নিব। তো আমি একটু ইনফ্লুয়েঞ্জার বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমরা এই যে পর্বে দ্বিতীয় পর্বে আলোচনা করতেছি আজকে, তো স্যার কোন বিষয়ে আলোচনা করেছেন এটা শুনতে পারলে ভালো হতো। তো ইনফ্লুয়েঞ্জাও কিন্তু এটা কিন্তু যদি মহামারী আকারে ধারণ করে সেই ক্ষেত্রেও কিন্তু কি কি মেডিসিন আসতে পারে আমরা চিন্তা করতে পারি। আসলে এই যে এখন সর্দি জ্বর কাশি এটা দেখা দিলেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে গেলেই দেখা যায় যে তার করোনা হয়েছে, অথবা এই ব্যক্তি যদি পরীক্ষা না করাই তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিলেই দেখা যায় তার মনোবল কিন্তু ওইভাবে দুর্বল হয়ে যায় না। মনোবল দুর্বল না হওয়ার ফলে তার ভাইটাল ফোর্স বেশ স্ট্রং আছে, আর পাশাপাশি সে মেডিসিন খাচ্ছে সে সুস্থ হয়ে যায়। কিন্তু যখন এই প্যাথোলজিক্যাল পরীক্ষায় এই রোগটা শনাক্ত হয়ে যায়, করোনা ভাইরাস হোক অথবা অন্য কোনো মহামারী রোগ হোক, যখনই সে এই ধরনের পরীক্ষা করতেছে তখন কিন্তু তার মধ্যে একটা দুর্বলতা কাজ করতে থাকে, একটা ভীতি কাজ করতে থাকে। এতে করে জীবনী শক্তিও দুর্বল হয়ে যায় এবং রোগ শক্তিও একটা পর্যায়ে প্রবল হয়। আর রোগ শক্তি যখন প্রবল হয়, জীবনী শক্তি দুর্বল হয়, তখন দেখবেন তার রোগ বাড়বে ছাড়া কখনো কমবে না। কোনো যদি মানুষ মনে করে যে না আমার যে জীবনী শক্তি
আমার আসলে কোন রোগ লক্ষণ এভাবে আক্রমণ। হ্যাঁ, এটা আসলে আমরা দেখেছি যে যাদের মধ্যে সাসেপ্টিবিলিটি আছে তারা আক্রান্ত হবে, আর যাদের সাসেপ্টিবিলিটি নাই তারা আক্রান্ত হবে না বা হচ্ছে না। এটাই কারণ, একজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হলো কিন্তু তার ফ্যামিলির আর 5-10 জন কিন্তু আক্রান্ত হচ্ছে না, তার মানে তার জীবনী শক্তি দুর্বল এবং তার মধ্যে সাসেপ্টিবিলিটি ছিল, হ্যাঁ সে আক্রান্ত হয়েছে। আমরা যেমন পক্স এর কথা বলি, এই পক্স দেখলে গুটি বসন্তের কথা কিন্তু আমরা কে না জানি, সকলেই জানি। তো এই যে পক্স এর কথা শুনলেই কিন্তু আটকে উঠত, এবং ওই বাসায় কিন্তু কেউ কি যাতায়াত করে না। এখন আমরা দেখেছি পক্স হয়েছে, ও হাম হয়েছে, পক্স হয়েছে, ওই বাসায় কিন্তু তারা যায় না। এখন যেই মানুষটা পক্সে আক্রান্ত হয়েছে, এখন এই পক্সে আক্রান্ত ব্যক্তিকে তার স্ত্রী, তার বাবা মা তার রুমে যাচ্ছে, তাকে সেবা শুশ্রূষা করছে, তারা তো পক্সে আক্রান্ত হচ্ছে না। অথচ যেই ব্যক্তি ওই রুগীকে কি একটু দেখতে গেছে, তার সাথে কোনো কন্ট্যাক্ট হয় নাই, যেই মানুষটা তাকে দেখতে গেছে আর দেখতে যাওয়া মাত্রই সে আক্রান্ত হয়ে গেছে, এমন কি ইতিহাস আমরা পাই না, পাই কোনো মানুষ এই ধরনের কিন্তু অসংখ্য ডিজিজ আক্রমণ এভাবে করতে পারে, কিন্তু এগুলোর কোনো প্যাথোলজিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিতে পারবে না, নাই। এখন যেই মানুষ পদ্মে হাঁটতেছে, হাঁটতে গিয়ে পাশে নর্দমার একটা দুর্গন্ধ নাকে আসলো, আর নাকে আসার সাথে সাথে সে বমি করে ফেললো, সে ভ্রমণকারক কি ধরনের খাবার খেয়েছে যে তার বমি হয়ে গেল, অথচ আর একজন মানুষ কিন্তু কি পদ্মে হাঁটতেছে তার বমি হচ্ছে না। তো আমরা কিছু কিছু বিষয় দেখব যে যেগুলো কোনো প্যাথোলজিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ নাই, সেগুলো আমরা হোমিওপ্যাথিতে এই যে তার মানসিক লক্ষণ নেই আমরা কিন্তু চিকিৎসা দিলে তার এই সমস্যা চলে যাবে। এখন সে করোনা ভাইরাসে আক্রান্ত হোক, অমিক্রনে আক্রান্ত হোক, অথবা বিশ্বের যত যত এই ধরনের মহামারী সংক্রান্ত সমস্যায় যারা এভাবে সাফার করেছে তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথির কিন্তু বিরাট একটা অবদান ছিল, এবং সেখানে হোমিওপ্যাথি বেশ সফলতার সাথে চিকিৎসাও কি দিয়ে এসছে। হ্যানিবেলের সময়ে স্কারলেট ফেভারের যে একটা ইয়ে ছিল ওখানে কিন্তু ওই সময় মহামারী আকার ধারণ করেছিল, ওই মহামারী আকার যখন ধারণ করেছিল হ্যানিবেল অধিকাংশ রোগীদেরকেই কিন্তু বেলোডোনা দিয়েই কিন্তু তাদেরকে ভালো করেছিল। তো এই ধরনের মহামারী যখন পৃথিবীতে এসেছে হোমিও ডাক্তারদের কিন্তু এই ধরনের বিরাট একটা অবদান সেখানে রেখেছিলেন ওনারা, কিন্তু আজকে চিকিৎসা বিজ্ঞানীরা এই হোমিওপ্যাথিকে তারা এটা মেডিকেল সায়েন্স হিসেবে তারা স্বীকার করতে চায় না। যাই হোক, আমরা এটা মানে কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই, দেখাতে চাই। তো আমি ইনফ্লুয়েঞ্জার উপরে একটু কথা বলতে চাই। দেখেন, অনেকে হয়তো ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে তার একজনের সাথে আরেকজনের যদি হাসি কাশি তার ফ্যামিলিতে কেউ থাকে, তো অনেকের মধ্যে সাসেপ্টিবিলিটি থাকলে অনেকে আক্রান্ত হয়, আর সাসেপ্টিবিলিটি না থাকলে সে আক্রান্ত হয় না। এই ক্ষেত্রে যে সমস্ত মেডিসিন আমরা রেপার্টরিতে দেখতে পারি, তো প্রায় একদাই আছে, এখানে বেলোডোনা আছে, ইউপিট্রিয়াম পারফো আছে, জেলসিমিয়াম আছে, আপনার নাকভোম আছে, সোরিনাম আছে, রাস্টক্স আছে, স্যার মনে হয় অনেকগুলো মেডিসিন নিয়ে আলোচনা করেছেন। তো আমি দু একটা মেডিসিন নিয়ে আলোচনা করেই আমরা শেষ করবো, এরপরে আমরা প্রশ্ন পর্বে আসবো। জি, তো একোনাইটের ইনফ্লুয়েঞ্জের যে লক্ষণাবলী দেখা যাবে, হঠাৎ করে কাল সেটি ঝড়ের মধ্যে সে আক্রমণ করবে। আমরা এখানে যারা আছি কেউ হয়তো ইনফ্লুয়েঞ্জে আক্রান্ত নাই, কিন্তু একটু শীতের এই ঠান্ডায় বাহিরে একটু ঘুরতে গেছি, কোথাও বেড়াতে গেছি, বাস মনে হলো হঠাৎ করে সে বাসায় আসলো, সারাদিন সে ঘোরাঘুরি করেছে বাহিরে, কিন্তু সন্ধ্যায় বাসার ফেরার পর থেকেই তার প্রচন্ড এই ধরনের কাশি সর্দি শুরু হয়ে গেল। তো তার হওয়ার সাথে সাথে আর একজন তার সন্তান হওয়া শুরু করলো। এই ধরনের অবস্থা যদি দেখা দেয় তাহলে আমরা অ্যাপোনাইটের কথা চিন্তা করবো, কিন্তু অ্যাপোনাইটের কি ধরনের লক্ষণাবলী থাকবে দেখবেন। এই মানুষটা সারাদিন বেশ ঘোরাঘুরি করেছে, চলাফেরা করেছে, একদম সুস্থ সবল হৃষ্টপুষ্ট একজন মানুষ, তার মধ্যে কোনো রোগ ব্যাধি নাই, কিন্তু সে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে গেল। তো এখন সর্দি কাশি জ্বর, তো আর অন্যান্য উপসর্গ তার মধ্যে দেখা দিচ্ছে, হাসি হচ্ছে, একটা পর্যায়ে তার মধ্যে এই অবস্থা যখনই দেখা দিল সাথে সাথে তার মৃত্যু ভয়, অস্থিরতা, ছটফটারি, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত বলে দিচ্ছে যে না আমি মনে হয় বাঁচবো না, আমি মরে যাব। তো এই যে লক্ষণগুলো বলতেছে শুধু সে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বলে, সকল রোগের ক্ষেত্রেই কিন্তু আমরা রোগীদের দেখি যে তার ডায়রিয়া হোক, ইনফ্লুয়েঞ্জা হোক, আপনার মহামারী সংক্রান্ত যত রোগী হোক না কেন, আমরা একটা রোগীর ক্ষেত্রে তার মধ্যে কি কি ধরনের
লক্ষণ আছে সেটাকে আমরা গুরুত্ব দিব। তো এই অ্যাকোনাইটের রোগী মনে করবে যে আমার মৃত্যু অবধারিত, আমার মৃত্যু নিশ্চিত, এখন আমার কি করা উচিত, আমি মনে হয় আর বিকাল 5টার পরে আমি আর বাঁচবো না, রাত 8টা পার হবে না, এই ধরনের সময়টাকে সে প্রেডিকশন করতে থাকে। তো এখন যখন কোনো মানুষের এই ধরনের মৃত্যু হয় দেখা দিবে, তখন সে স্থির থাকতে পারবে? নো, স্থির থাকতে সে পারবে না। আর যখন কোনো মানুষের মৃত্যু হয় দেখা দেয়, সে তখন কি করে? তখন সে দেখবেন যে বারবার পানি পানি খাচ্ছে, তোমরা আমার জন্য একটু পানি নিয়ে আসো, একটু গলা শুকিয়ে যাচ্ছে, একটু পেপাসা বেশি লাগছে, আমাকে পানি দাও। সে বারবার ঠান্ডা পানি পান করতে চাই, তার মধ্যে যে একটা প্যানিক স্টেট, একটা প্যানিক অ্যাটাক সাডেনলি অ্যাটাক করে এবং খুব ভায়োলেন্ট অবস্থা তার মধ্যে দেখা দেয়। যেমন ভূমিধস, ভূমিকম্প এসে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে, একবারে অল্প দু এক মিনিটের মধ্যে লন্ড ভন্ড করে দেয়, অনুরূপ ভাবে এই ভূমিধসের মতো, ভূমিকম্পের মতো এখন এই রোগ লক্ষণ গুলো কিন্তু এইভাবে কালবৈশাখী ঝড়ের মতো এসে আক্রমণ করতে পারে। আপনার ভূমিধস ভূমিকম্পের মতো এসে আক্রমণ করতে পারে, আক্রমণ করে একেবারে হয় দালান বিল্ডিং যত আছে, হ্যাঁ, যে বিশাল বড় বড় বিল্ডিং এগুলো সব কি ধসে দিয়ে যায়, অথবা সে নিজেই বিদায় হয়ে যায়। এখন এই রোগ লক্ষণও দেখা যায় যে সে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে, ওই ভূমিধসের মতো ভূমিকম্পের মতোই এসে আক্রমণ করে, কালবৈশাখী ঝড়ের মতো এসে আক্রমণ করে, এই সময় সে অস্থির হয়ে যায়, ছটফটানি থাকে, মৃত্যুর সময় বলে দেয়, এই সময় তার পিপাসা খুব বেশি লাগে, একটা দুশ্চিন্তা উৎকণ্ঠার মধ্যে সে এই অসুস্থতার মধ্যে কাটাতে থাকে। এই অবস্থায় আমরা এখন এই ছাড়া অন্য কোনো মেডিসিন ইনফ্লুয়েঞ্জার জন্য চিন্তা করব না। এখন এর বিপরীত ধর্মী লক্ষণ তো দেখা দিতে পারে, যে এই ধরনের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে দেখা গেল তার চোখ মুখ ছলছল করতেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, এবং চোখ মুখ লাল টসটসে অবস্থা। এখন সে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হোক, সে করোনা ভাইরাসে আক্রান্ত হোক, আমি করোনা ভাইরাসের যে সমস্ত রোগী দেখেছি সেই সফলতার ইতিহাস আজকে আপনাদের সামনে একটু শেয়ার করব। তো বেলোডোনার যদি চিত্র তৈরি হয় তার মধ্যে, দেখো চোখ বেশ রক্তিমাভাব অবস্থা, তার ছিদ্রের মতো লাল হয়ে গেছে, তো দেখে পানি দেখলেই সে ভয় পাচ্ছে, পানি পান করতে চাচ্ছে না, অথবা তার এত বেশি জ্বর এসেছে, তার ইনফ্লুয়েঞ্জায় সে আক্রান্ত হয়েছে, এবং সর্দি কাশি, এবং চোখ মুখ লাল হয়ে গেছে, এই অবস্থায় জ্বর আসে এবং যায়, জ্বর আসে এবং যায়, এবং সর্দি বেশ স্বচ্ছ সর্দি দেখা দিচ্ছে, এবং শীতকালে কিন্তু দেখা যায় এই যে ঠান্ডা কাশি জ্বর, এই সময় কিন্তু বেশি আক্রান্ত হতে দেখা যায়। তো বেলোডোনা রোগীদের ক্ষেত্রে হঠাৎ করে আসবে, আবার মনে হয় কিছু হচ্ছে বেশ ভালো হয়ে গেছে, তার মাথা ব্যথা, তার জ্বর, এই যে শীতকালীন যে সমস্ত মেডিসিন আছে, এই শীতকালীন মেডিসিন গুলোর মধ্যে কিন্তু বেলোডোনা খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। তো বেলোডোনার দেখবেন যে ঊর্ধ্বাঙ্গ আপনার খুব গরম থাকবে, এবং নিচের যে অর্গানটা আপনার হাত পা এগুলো বেশ ঠান্ডা থাকবে, এবং তার দেখা যায় যে হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে, হঠাৎ করে সর্দি কাশি দেখা দিচ্ছে, হঠাৎ করে জ্বর আসছে, হঠাৎ করে কাশতে গেলে তার বুকে ব্যথা হচ্ছে, কিন্তু পানি পিপাসা তেমন থাকে না, জ্বর অবস্থায় পানি অল্প পরিমাণে পানি পান করে, কিন্তু পানির প্রতি তার ভয় আছে, সে অন্ধকারে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বরং আলো চাই, তার মধ্যে কুকুরের ভয় থাকে, এবং মাঝে মাঝে এই জ্বরের ঘোরে, জ্বরের তাপ মানে যে উত্তাপ খুব বেশি, এতে করে সে ভুল বকতে থাকে, তার মধ্যে একটা ডেলিরিয়াম আমরা দেখতে পারি, প্রলাপ বকতে থাকে এবং আবল তাবল সে বকতে থাকে, সে বলে ঘুমের মধ্যে ওই যে ভূত গেল, ওই যে জিন গেল, আসলে কিন্তু এগুলো না, একটা ডিলিউশন তার মধ্যে কাজ করতে থাকে, ঘুমের ঘরেও সে এই ধরনের আবল তাবল কথা বলতে থাকে, এবং মাঝে মাঝে দেখা যায় যে সে হাসতেছে, অথবা সে চিৎকার করে কি ঘুম ভেঙে যাচ্ছে, চিৎকার করে উঠে, এই অবস্থা যদি দেখা দেয়, আর সেই সাথে ইনফ্লুয়েঞ্জার যে সমস্ত লক্ষণ সেটা আছে, সর্দি কাশি জ্বর, হ্যাঁ, হাসি দিচ্ছে, এবং চোখ মুখ ছলছল করতেছে, চোখ একবারে টসটস লাল হয়ে গেছে, তো এই অবস্থায় তার ফ্যানের বাতাস ভালো লাগে না, উত্তাপ পছন্দ করে, এবং কুকুর দেখে তার প্রচন্ড ভয় হয়, আর এই ধরনের যদি আমরা প্যানিক অ্যাটাক করবে, এইভাবে ভায়োলেন্ট অ্যাটাক করবে, কিন্তু সেটা আপনার সাডেনলি আক্রমণ করবে, মানে অ্যাফেয়ার হবে সাডেনলি, ডিজেভার হবে সাডেনলি, এই অবস্থায় আমরা যদি উত্তাপের উচ্ছ্বাস মনে হচ্ছে বয়ে যাচ্ছে তার শরীরে, মনে হচ্ছে এত বেশি তাপ, এটা সে সহ্য মানে সহ্য করতে পারতেছে না, একজন তার শরীরে হাত দিলে মনে হচ্ছে হাত পুড়ে যাবে এবং শুষ্ক উত্তাপ থাকে, এই অবস্থায় আমরা বেলোডোনার কথা ছাড়া অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করতে পারি না। এখন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে যদি আমরা জেলসির রোগী পাই, তো জেলসিরের রোগীর ক্ষেত্রে লক্ষণগুলি এমন থাকবে যে সে কিন্তু
থ্রি ডি এর সমন্বয় যদি তার মধ্যে থাকে, কি থাকবে? থ্রি ডি এর সমন্বয়, একটা হচ্ছে ডালনেস, ড্রাউজিনেস অ্যান্ড ডিজিনেস, এই তিনটে থাকবে লক্ষণ যদি থাকে। আর মনে হবে যে জ্বর এসেছে কিন্তু অঘরে অচেতন অবস্থায় সে পড়ে আছে, তার শীত শীত ভাব লাগতেছে লাগতে এবং তার পিপাসা নাই, একেবারে মনে হচ্ছে সে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ একদম চোখ বুজে সে আছে, তাকে ডাকলেও মানে সে সাড়া দেয় না এবং মনে হচ্ছে স্টপরে চলে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে অচেতন হতচেতন অবস্থা তার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু দেখা গেল যেই সে তাকে ডাকা হয় চোখ মেলে হয়তো অনেক চেষ্টা করে ডেকে তাকে জাগ্রত করা গেল, কিন্তু তাকে যদি দাঁড়াতে বলা হয় সে থরথর করে কাঁপতে থাকে, তার জিভটা বের করলেই সে থরথর করে কাঁপতে থাকে জিভটাও। এই অবস্থা যদি থাকে আর মনে হচ্ছে যে মাতালের মতো অবস্থা, এই অবস্থা যদি আমরা জেলসেমের রোগীদের ক্ষেত্রে পাই সে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে, এই শীতকালে কিন্তু জেলসেমের ব্যাপক ব্যবহারের আমরা একটা ক্ষেত্র পাই। এই অবস্থায় কিন্তু জেলসিমাম খুব চমৎকার কার্যকরী একটা মেডিসিন, সে তার সাথে কেউ কথা বলুক এটা সে চায় না, সম্পূর্ণ সে শান্ত থাকতে চাই, পিপাসা তার একেবারেই থাকে না, একাকী নিরিবিলি থাকতে সে ভয় মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু তাকে কেউ বিরক্ত করুক তাকে কেউ ডাকা ডাকুক এটা সে পছন্দ করে না। তার মধ্যে এই যে ভুলে যাওয়ার একটা প্রবণতা, একটা হতবুদ্ধির ভাব, একটা ডালনেস একটা অবস্থা তার মধ্যে দেখা যায় এবং মানসিক একটা দুর্বলতা তার মধ্যে থাকে এবং যখনই সে দাঁড়ায় মনে হচ্ছে প্যারালাইসিস এর রোগীর মতো হত্যার্কে সে কাঁপতেছে। আবার অপর দিকে দেখা যায় যে সে এই যে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছে কিন্তু সর্দি কাশি জ্বর তার মধ্যে আছে, কিন্তু এই অবস্থায় আমরা দেখি যদি শীতকালে বৃদ্ধি হয় অথবা আপনার স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে তার এই কষ্টগুলো দেখা দেয় তার একটু ভালো লাগবে, এখন ইনফ্লুয়েঞ্জায় সে আক্রান্ত হয়েছে এই সাথে তার মাথাও ব্যথা আছে, কিন্তু মাথা ব্যথাটা প্রস্রাব করলেই তার একটু ভালো লাগে, প্রস্রাব করলে মাথা ব্যথা থাকে না। এই অবস্থায় আমরা কি করব, জেলসিমিয়ামকে চিন্তা করব, জেলসিমিয়াম এই ক্ষেত্রে খুব চমৎকার কার্যকরী মেডিসিন। এখন কেউ যদি হয়ে থাকে ইউফিটেরিয়াম পারফোলিয়াটাম এর রোগী, সে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত কিন্তু দেখা গেল তার শরীরে জ্বর ব্যথা বেদনা এত বেশি এবং এত বেশি শীত সে আনকাভারিং থাকতে কে চায় না, কাভার চাই, সে অনাবৃত থাকতে চায় না, বাতাসের একটু ঝাপটা লাগলেই তার কষ্ট হয়ে যায়, অত্যন্ত শীতার্ত হয়ে থাকে এবং তার ব্যথা বিশেষ করে হাড় পর্যন্ত পিষে ফেলতেছে, জ্বরে দেখা যায় তার হাড় পর্যন্ত পিষে ফেলতেছে এবং এই ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে অথবা ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই ইউফিটেরিয়াম পারফোলিয়াটাম চমৎকার কার্যকরী মেডিসিন, যদি কিনা জ্বরের সাথে তার আপনার কি মাথা ব্যথা এই সাথে তার সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ এত বেশি ব্যথা মনে হচ্ছে হাড় পর্যন্ত পিষে ফেলতেছে, এক্ষেত্রে আমরা ইউফিটেরিয়াম পারফো ছাড়া অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করতে পারি না। এখন সে যদি হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জায় সে আক্রান্ত হয়ে থাকে, এখন যদি সে রাষ্ট্রক্স এর রোগী হয়ে থাকে, এখন রাষ্ট্রক্স এর রোগী যদি হয় সে অস্থিরতা ছটফটানি থাকবে, তার মধ্যে মৃত্যু ভয় থাকে কিন্তু আর্সেনিক এবং কি এখন মতো এই ধরনের মৃত্যু ভয় থাকবে না, কিন্তু শারীরিক অস্থিরতা তার বেশি থাকবে, মানসিক অস্থিরতার থেকে শারীরিক অস্থিরতা বেশি থাকবে এবং ব্যস্ত চুস্ত থাকবে, সে শয়ন করে এক সাইডে শয়ন করে থাকতে পারে না, কখনো ডান পাশ কখনো বাম পাশ এইভাবে সারা রাত এপাশ ওপাশ করতে থাকে, এপাশ ওপাশ করলে সে ভালো ফিল করে কিন্তু তার ঘুম আসতেছে না, একটা পর্যায়ে যখন ঘুম আসে সে কি করে পায়চারি করতে থাকে, উঠে পায়চারি করে, পায়চারি করলে একটু হাঁটাহাঁটি করলে একটু ভালো ফিল করে, ঠান্ডা বাতাস সে সহ্য করতে পারে না, ফ্যানের বাতাস সে সহ্য করতে পারে না, একটু পানি লাগলে সে সহ্য করতে পারে না, কিন্তু গরম পানি দিয়ে যদি তাকে মুছিয়ে দেওয়া হয় সে ওই সময় একটু ভালো বোধ করে, যদি তাকে আবৃত করে রাখা হয় সে একটু ভালো ভালো ফিল করে, এক কথায় উত্তাপ দিয়ে রাখলে যদি ওই ঘরটা একটু উত্তাপ যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে সে ভালো ফিল করে। এখন এই ইনফ্লুয়েঞ্জার রোগীর আমরা এই ধরনের রাষ্ট্রক্সের মতো এই ধরনের লক্ষণ যদি পাই, প্রচন্ড কামড়ানি ব্যথা থাকবে, প্রচন্ড শরীরে ব্যথা বেদনা থাকবে, কামড়ানি ব্যথা এবং বাবা মাকে মা কে বলে চিৎকার করে এভাবে কান্নাকাটি করতে থাকবে এবং স্থির হলেই তার কষ্ট বেড়ে যাবে, এই ফল এর এর কারণে সে কি করতে চাই এখানে ওখানে একটু মুভমেন্ট করতে চাই, মুভমেন্ট করলে সে ভালো ফিল করে, এই অবস্থায় আমরা রাষ্ট্রক্স তারা অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করতে পারি না। এখন যদি সে হয় টিউবারকুলোসিস রোগী, এখন সালফার সালফারের রোগী অথবা স্যালিসিয়া রোগী, সেই ক্ষেত্রে ক্ষেত্রটা এমন হতে পারে যে সে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে
কিন্তু ইনফ্লুয়েঞ্জা রাষ্ট্রক দিয়েও কিন্তু ভালো হচ্ছে না, রাষ্ট্রক দিয়ে রাষ্ট্রক্ষ বহু লক্ষণ আছে কিন্তু ভালো হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে দেখব যে সে একটু মুক্ত বাতাসে গেলে একটু ভালো ফিল করছে, রাষ্ট্রক রুগী বাতাসে গেলে একটু ডিসকমফোর্ট ফিল করে, কিন্তু টিউবারকুলিনের রুগী যারা হবে একটু মুক্ত বাতাসে গেলে একটু ভালো ফিল করবে, কিন্তু সে ঘরে থাকলে অস্বস্তি ফিল করতে থাকে, যার কারণে সে বাহিরে ঘোরাঘুরি করতে চায় এবং ব্যথা বেদনা এক জায়গায় থাকবে না। তার এই ইনফ্লুয়েঞ্জার কারণে তার সর্দি হাসি কাশি এগুলো তো থাকবেই, এবং সেই সাথে দেখবেন তার অস্থিরতা, মানসিক অস্থিরতা থাকবে, শারীরিক অস্থিরতা থাকবে, সে ওয়ান্ডারিং করতে চাইবে, ট্রাভেলিং ডিজায়ার থাকবে, ওয়ান্ডারিং ডিজায়ার থাকবে, সে কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না, সে ডিসকন্টেন্টেড থাকে, সে রেস্টলেস থাকে, সে অত্যন্ত অবস্টিনেট হয়, অত্যন্ত পিগহেডেড হয়, অত্যন্ত স্টাবর্ড হয়, অত্যন্ত ইরিটেবল হয়, এবং যখন সে এই অসুস্থ অবস্থায় তার রাগ বেড়ে যায়, যা তা ছুড়ে ফেলতে পারে, রাগান্বিত অবস্থায় যাকে তাকে আঘাত করতে পারে, এমনকি নিজের শরীরেও সে আঘাত করে। এই কষ্ট কেন যাচ্ছে না, অস্থির হয়ে যায়। তো একটা পর্যায়ে ইনফ্লুয়েঞ্জায় সে আক্রান্ত হয়ে আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, তার জ্বরও ভালো হচ্ছে না, তার সর্দি কাশি এই সমস্ত সমস্যাও তার যাচ্ছে না। কোথায় গেলে সে একটু শান্তি পাবে? এই শান্তি খুঁজতে থাকে সে, একটা কি বলবো, সেলফ গ্যাটিফিকেশন যেটা, এটা সে সিক করতে থাকে। এই অবস্থায় আমরা টিউবারকুলিনের কথা চিন্তা করব। এখন মনে হয় 11টা বেজে গেছে, আমরা প্রশ্ন পর্বে আসবো। আর শরীর স্যার যেহেতু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমি আমার আলোচনা আসলে দীর্ঘায়িত করতে চাই না, তো আমি আমার আলোচনা এখানে, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম আসিফ স্যার। জি আমি শুনতেছি, আমি শুনতেছি। জি স্যার ভালো আছে স্যার। আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার। আমার ও প্রশ্ন নাই, তবে একটু বিষয়ে একটু পরামর্শ চাচ্ছিলাম। পরামর্শটা হচ্ছে, গত বছর 20-এর দিকে যে করোনা পজিটিভ হওয়ার পর থেকে আর প্রচন্ড ঠান্ডা লাগে। এই যে গত 2 দিন একটু ঠান্ডা বাড়তি হওয়ার কারণে সকালবেলা কোনো ঠান্ডা পানি স্পর্শ করতে পারি না, ঠান্ডা পানি একটু হাত দিয়ে ধরলে সাথে সাথে সমস্ত শরীরে দেখা যায় কাপড়টে জায়গা। আর প্রতি সপ্তাহের মধ্যে 3 দিনে সপ্তাহে প্রায় 3 দিনের 3-4 বার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা হাসি কাশি জ্বর ঠান্ডা, এই হলো অবস্থা। তো গত বছর আমি আর্সেনিক 3 খাইছিলাম, 3 ডোজ 4 ডোজ খাওয়ার পরে আল্লাহর ইচ্ছে আর্সেনিক রুছিল, আল্লাহ মাফ করছিল। এই বছরও ওই একই অবস্থা, আর্সেনিক খাইছি একটু ভালো লাগতেছে, বর্তমানে 4 খাচ্ছি, কিন্তু কেমন জানি একটু অসুস্থ হইলে বা ঠান্ডা লাগলে বা একটু হাসি কাশি আসলে প্রচন্ড ভাবে গ্যাস বেড়ে যায়। আগে আলসার একটা সমস্যা ছিল, আর মৃত্যু বয়সে যায় সাথে সাথে, মৃত্যু বয়সে মনে হয় বাঁচবো না, মনে হয় শেষ হয়ে যাবো। ধন্যবাদ। আসলে আপনার টোটাল একটা হিস্ট্রি নেব, যেহেতু এই যে বারবার আক্রান্ত হয়ে যাওয়া, এই বারবার আক্রান্ত হয়ে যাওয়া যেহেতু আর্সেনিক শরীরের উপরে ছড়ার উপরে ভালো কাজ করতে পারে, কিন্তু অন্য মাজমেটিক কন্ডিশনের উপরে সে কিন্তু ভালো কাজ করতে পারে না, যার ফলে আপনার ইতিহাসটা একটু নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে চেকিং করে একটি মেডিসিন, ওয়েল সিলেক্টেড মেডিসিন আমরা আপনাকে সিলেকশন করে দিতে পারবো আর কি। এখন কি স্যার আপনার সাথে দেখা করবো, ব্যক্তিগত ভাবে দেখা করবো নাকি গ্রুপের মাধ্যমে? কোনো, হ্যাঁ কোনো কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই, কোনো পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, তাই করবো। আর আমার ছেলের ব্যাপারে